हे मानवी माने हे मनुकन्या, मानवी माने मनुकन्या, हे मनुकन्या मानवी तुम्हार सेवाते तुम्हार परिचर्याय आमी अत्यंत प्रसन्न तुष्ट हम अत्यंत तृप्त हयेछि आमी तुम्हार सेवा तुम्हार भक्ति प्रतिभक्ति आमी अत्यंत प्रसन्न हयेछि। मानदया तुम्हें आमाके पति हिसेबे स्वामी हिसेबे सम्मान दियेछो जे आदर करेछो आमी अत्यंत तुष्ट अत्यंत प्रसन्न हयेछि। मानदया আমাকে সম্মান স্বামীর যে সম্মান পতির যে সম্মান তুমি আমাকে দিয়েছো। ডোংরেজি মহারাজ তার ভাগবতের ব্যাখ্যা এই জায়গায় বলছেন, ডোংরেজি তিনি বলছেন ভারি সুন্দর, যখন প্রথম দেবহূতি কে নিয়ে মনু শতরূপ আসেন কর্দমের ঘরে, কেন কর্দম বলেছিলেন আমার বিয়ে করতে যাবার সময় নেই, আমার ভজনে এত সময় লেগে যায়, আমার বিয়ে করতে যাবার সময় নেই, ভগবান তুমি যদি মনে করে পার্থিব পাঠিয়ে দিও, আমার বিয়ে করতে যাওয়ার সময় নেই। তো মনুশতরূপা তার কন্যাকে নিয়ে এসেছেন কর্দমের ঘরে, কর্দম বিবাহ করতে যান, কর্দমকে বিয়ে দেবার জন্য মনুশতরূপা ঘরে এসেছেন। যখন এসেছিলেন তো তিনজন বাড়িতে এসেছেন, অতিথিকে আদর করতে হয়, কর্দম তিনটে আসন দিয়েছেন, একটি মনুর জন্যে, একটি শতরূপার জন্য, আর একটি দেবহূতির জন্য। তো মনু শতরূপা কর্দমের দেহ আসনে বসেছেন কিন্তু দেবহূতি বসলেন না। তো ঋষি কর্দম বলছেন দেখুন আমি তো আমার ঘরেতে আপনি এসেছেন, বাড়িতে অতিথি এলে তাকে বসার জন্য আসন দিতে হয়, এটা কর্তব্য, আমি আসন দিয়েছি আপনি বসুন হে দেবহূতি। দেবহূতি বললেন দেখুন আপনি, যখন কর্দম বলছেন বসুন তখন দেবহূতি মাটিতে বসলেন, বাহাতটা রাখলেন আসনের উপরে, হাতটা আসনে, মাটিতে বসলেন দেবহূতি। কর্দম ঋষি বললেন দেবী মাটিতে কেন বসলেন, আসন তো দিয়েছি। তখন দেবহূতি সেটাকে অমান্য করা যাবে না, কারণ শাস্ত্রে বলেছে আজ্ঞা গুরুণাম অবিচারণীয়া, গুরুর আদেশকে গুরুজনের আমি আসনকে স্বীকার করলাম, এক হাতে মাটিতে বসলাম। মনে আছে কর্তব্যের সেই কথাগুলি, তারপর তার পরিচর্যা, তার সেবা। তাই কর্দম বলছেন মানবী তব মানদায়, হে মানবী হে মনুকন্যা, তোমার আমার প্রতি যে আদর বুদ্ধি, আমার প্রতি যে তোমার সেবা, তুমি যে আমাকে সম্মান দান করেছো, যে আদর করেছো, তার জন্য আমি অত্যন্ত প্রীত হয়েছি, তুষ্ট অহম। তোমার ভক্তি, তোমার সেবা, তোমার পরিচর্যা আমাকে মুগ্ধ করেছে। শুধু তাই নয়, তুমি আমার সেবা করতে গিয়ে হে মানবী হে মনুকন্যা, দেহিনাম অতীব সহিত,
প্রতিটা মানুষ প্রতিটা ব্যক্তি দেহকে খুব ভালোবাসে। কিসে ভালো থাকব, কিসে আরাম থাকব, কিসে আমাকে সুন্দর লাগে, এই দিকে সবার দৃষ্টি। দেহকে সুন্দর করে সাজায়, দেহের প্রতি খুব যত্ন নেয় মানুষ। সেই দেহকেও তুমি তাকিয়ে দেখো, আমার সেবা করতে গিয়ে তুমি কৃশকায় মলিন শরীর হয়ে গিয়েছো। মদার্থম আমার জন্য আমার সেবা করতে গিয়ে অত্যন্ত প্রীত হয়েছে, আমি অত্যন্ত প্রীত। বলো কি চাই? দেহতি বললেন, স্বামী আপনি তো ভজন তপস্যা নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি হয়তো খেয়াল নেই তপস্যা করতে গিয়ে ভজন করতে গিয়ে যে আমাদের বিবাহটা হয়েছিল পুত্র লাভের জন্য, প্রত্যার্থে ক্রিয়াতে ভার যান। সেই সন্তান তো এখন আসেনি। আর দ্বিতীয় কথা, আমি রাজকন্যা, এতদিন সুখভোগে ছিলাম, তো আমার এখন মনে হচ্ছে একটু বিষয় ভোগ করবো, সুন্দর সাজ এতদিন সাজিনি, কিন্তু যখন আপনি বললেন সেই জন্য কি চাই জিজ্ঞাসা করেছেন। ঠিক আছে, ও এই ব্যাপার, ঋষি করতল থাকেন পর্ণ কুটিরে, যেই স্ত্রী বলেছেন যে আমার সুন্দর প্রথম পুত্র প্রয়োজন, আর পুত্র লাভের জন্য আমাদের সুন্দর করে বিষয়ে ভোগ করতে হবে, সেই জন্য ব্যবস্থা করুন। তখন ঋষি করতম একটা বিমান আহ্বান করলেন। বিমানটা কিরকম? পেট্রোলে চলে না, ডিজেলে চলে না, কামগম বিমান ভাগবত বলতে। বিমানটা কর্দম যেখানে মনে করবেন তার ইচ্ছা শক্তিতে পরিচালিত হবে, কামনার দ্বারা, ইচ্ছার দ্বারা, তিনি যেখানে মনে করবেন বিমান সেখানে চলে যাবে। এমন এক বিমান, কামগম বিমান, সুন্দর বিমান উপস্থিত, সেখানে অসংখ্য দাস দাসী হাজির। অবাক হয়ে গেছেন দেবতী, আরে বাবা আমার স্বামীর কি ক্ষমতা, দেখছেন সুন্দর বিমান, সেখানে অসংখ্য দাস দাসী, সুন্দর বিমান দেখে এই দেবতী তাকিয়েছেন দিকে, স্বামী সুন্দর বিমান, কিন্তু আমার শরীর তো কৃশকায় মলিন শরীর, মলিন পোশাক, কি হবে? তখন সামনে একটা সরোবর ছিল, ঋষি বললেন নিমজ্জমান অস্মিন হ্রদে ভীরু বিমানম ইদম আরুচ্ছা, এই যে সুন্দর সরোবর দেখছো, এই সুন্দর সরোবরে স্নান করো, স্নান করে সুন্দর বিমান উঠো। সঙ্গে সঙ্গে অনেকগুলি দাসী এলেন, তারা সুন্দর করে স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে একদম আগের যেরকম ছিলেন রাজকন্যা মনুকন্যা, তিনি বিমানে ভ্রমণ করলেন অনেকদিন, অনেকদিন বিমানে ভ্রমণ করলেন, পরপর নয়টি কন্যা হলো, পরপর নয়টি কন্যা হয়েছে। নয়টি কন্যা হওয়ার পরে এইবার দিয়ে বলছেন কর্দম, হে দেবহতি নয়টি কন্যা, তুমি পুত্র সন্তান চেয়েছিলে পুত্র লাভ, নয়টি কন্যা তো হয়েছে, এবার আমি তপস্যা করতে চলে যাই। তখন দেবহতি বলছেন, স্বামী দেখুন আমাদের শাস্ত্রে বলা আছে পুত্র পুত্র, আপনি তো কন্যা হয়েছে কিন্তু প্রয়োজন তো পুত্র, কেন না? শাস্ত্রে বলা আছে পুত্র পিণ্ড প্রয়োজনম, পুত্র কেন প্রয়োজন? পুত্র পিণ্ড দেবে, কিন্তু সেই পুত্র তো আসেনি, বিবাহ কেন করা হয়? পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, পুত্র পুত্রের জন্য ভার্যা গ্রহণ, পুত্রার্থে ক্রিয়াতে, পুত্র কেন প্রয়োজন? পুত্র পিণ্ড প্রয়োজন, পুত্র পিণ্ড দেবে, সেই পুত্র তো আসেনি। আপনি এখন যাবেন কি করে? তখন সেই মুহূর্তে মনে পড়লো ঋষি কর্দম, আরে ভগবানের যখন তপস্যা করছিলাম ভগবান বললেন তুমি বিবাহ করো আমার ইচ্ছা, আমি বলেছিলাম বিবাহ করতে যাবার আমার সময় নেই, ভগবান বলেছিলেন তোমার ঘরে আমি পুত্র হয়ে যাব, তুমি শীঘ্র বিবাহ করো, পাত্র পাত্র তোমার ঘরে চলে আসবে, আমি তোমার ঘরে পুত্র হয়ে যাব, ভগবান তো বলেছিলেন, তো ভগবান তো এখন আসেননি। তখন সংলহাদ সংসকলয়া তদ বীরজন মহামুনি তবক্ষেত্র দেবহত্তম প্রণশ্য তত্ত্ব সংহিতম, বলে ভগবান বলেছিলেন হে কর্দম তোমার ঘরে আমি যাব, দেবহুতির ক্ষেত্রে তোমার ঘরে আমি যাব। তখন কর্দম বলছেন দেবহুতি তুমি চিন্তা করো না, ভগবান কথা দিয়েছেন তিনি আমাদের ঘরে পুত্র হয়ে আসবেন, আসবেন, যতক্ষণ ভগবান না আসছে ততক্ষণ আমি
সংসার ছেড়ে যাব না। মা ক্ষিদ্রাত পিতৃম আত্মানাং প্রতিবাদ প্রতিনিন্দতে, তুমি দুঃখ করো না, আমি ততদিন যাব না যতদিন না ভগবান আমাদের ঘরে আসেন, যতক্ষণ না যতদিন না ভগবানের পদার্পণ হচ্ছে আমাদের ঘরে, আবির্ভূত হচ্ছেন তিনি, ততদিন আমি সংসার ছেড়ে যাব না। গর্ভম উদারম অপরশতে, তোমার গর্ভে ভগবান আসবেন, চিন্তা করো না, তোমার কাছে আসবেন, ভগবান আমার কথা দিয়েছেন। এরপর বেশ কিছুদিন পরে দেখা গেল ভগবান কপিল দেব আবির্ভূত হয়েছেন। ভগবান আবির্ভূত হলেন কর্দমঋষির ঘরে, বলে ভগবান কপিল দেব কি, সে ভগবান কপিল দেব কি, ভগবান হলেন মরিচের, অনুসার সঙ্গে অতির, অরুন্ধতির সঙ্গে বিবাহ দিলেন বশিষ্ঠের, খ্যাতির সঙ্গে বিবাহ দিলেন ভৃগুর, এইভাবে নটি কন্যার সঙ্গে নটি পুত্রে বিবাহ হয়ে গেল। বিবাহ শেষ, সমস্ত যার যার স্ত্রীকে নিয়ে ঋষিগণ চলে গেলেন, সপ্তর্ষি চলে গেলেন তারা। এইবার কর্দম বলছেন, এবার তো আমার যাওয়ার সময়, পুত্র এসে গেছে, কন্যাদের বিয়ে হয়ে গেছে, এবার আমি চলে যাব, আমি কথা দিয়েছিলাম পুত্র যখন হবে আমি তখন চলে যাব, তোমার চিন্তা নেই, আমি চলে যাচ্ছি, তোমাকে কপিল দেখবেন। কেন, মহাভারতের প্রসঙ্গ আছে, সেখানে বললেন যে শকুন্তলা যখন রাজার কাছে দুষ্যন্তের কাছে গিয়েছেন, তখন সেখানে দুষ্যন্ত শকুন্তলা বলছেন, কন্যা কখনো স্বাধীন না, যখন পিতৃগৃহে তখন পিতার অধীন, বিবাহ হল স্বামীর অধীন, যখন স্বামী চলে গেল পুত্রের অধীন। সেখানে বলেছিল, এখানে ঋষি বলছেন যে কর্দম বলে দেখো আমার তো কন্যাদের বিয়ে দিয়েছি, আমার আর দায়িত্ব নেই, আমি কর্দম বলছেন চলে যাব, কখন যাচ্ছেন, তো বলে দেখো বৈরাগ্য কখন হবে, বেশিরভাগ আমরা করি কি যখন পরিবেশ প্রতিকূল তখন বৈরাগ্যের দিকে চলে যায়, কিছু ভালো লাগছে না, সংসারে ভালো লাগছে না, প্রতিকূল পরিবেশ ছেড়ে চলে গেলাম, এটা বৈরাগ্য নয়। বৈরাগ্য কোনটা, এখানে বলছেন অনুকূলতার মধ্যে যে বৈরাগ্য বিরক্তি সেটাই বৈরাগ্য, সবকিছু অনুকূল প্রতিকূল নয়, নটি জামাই প্রত্যেকে ভালো, কেউ কম নয়, পুত্র ভগবান কপিল মুনি, যার পুত্র ভগবান, যার বংশে যার কন্যাগুলি ভালো সুপাত্রস্থ হয়েছে, স্ত্রী কিরকম না দেবহূতির মতো স্ত্রী, সব অনুকূল, একটা প্রতিকূল নয়, সব সুন্দর সুখে সমৃদ্ধি সব কিছু রয়েছে। সেই অবস্থায় কর্দম বলছেন এখন চলে যাব, তাহলে কি হলো, পরিস্থিতি যেমন হোক অনুকূল হোক সেই অবস্থা যাওয়াটা বৈরাগ্যের লক্ষণ, প্রতিকূল পরিস্থিতি পরিস্থিতি ভয়ে চলে যাচ্ছে, প্রতিকূল পরিস্থিতিতে যাওয়াটা ঠিক নয়, অনুকূল পরিস্থিতির মধ্যে বৈরাগ্যের চরম প্রকাশ। কর্দম ঋষি সংসার ছেড়ে চলে গেলেন, এইবার কপিল মুনিকে পেয়েছেন, দেবহূতি পেয়ে একান্ত বলছেন বাবা আমার প্রশ্ন আছে, বাবা তোমার পিতা তো চলে গেল সংসার ছেড়ে দিয়ে, আমাকে বলো আমি কি করে থাকব, আমার কি করা উচিত, কিরকম দেবহূতি প্রশ্ন করছেন, হে পুত্র তুমি আমাকে বলো যে যারা ভগবত রসিক ভগবত ভজনে নিমগ্ন থাকেন সেই ভগবত রসিক ভক্তের লক্ষণ কি, প্রশ্ন করছেন, আমি সাধু কি করে চিনব, সাধু চিনবার লক্ষণ কি, দেবহূতি এবং কপিল মুনির প্রশ্ন ভারী সুন্দর প্রশ্ন, মাতা পুত্রের কথা অদ্ভুত সুন্দর, আমি সঙ্গ করতে হয় কার সঙ্গ করব, সেই সঙ্গের ফল কি হবে আমাকে গুছিয়ে বলো, সুন্দর করে গুছিয়ে বলো। তখন এবার বলতে আরম্ভ করছেন কপিল মুনি, মা তবে শোনো, কপিল মুনি বলতে আরম্ভ করেছেন, তুই বললে সাধু কে কি করে চিনব, তেতিক শব কারণিকা সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রুব সন্তা সাধু সাধুভূষণ, সাধুর কিছু ভূষণ অলংকার আছে, সে অলংকার দেখে সাধুকে চিনতে হয়, ভূষণ দেখে অলংকার দেখে চিনতে হয়, কি কি সাধুর লক্ষণ, বললেন তিতিশ খব কারণিকা, যার মধ্যে সহনশীলতা আছে, সহ্য করবার গুণ আছে, সমস্যা আসবে দুঃখ আসবে কষ্ট আসবে
কষ্টের জন্য ব্যথিত হবে না, পিছিয়ে পড়বে না, সহনশীল গুণ যার মধ্যে রয়েছে। তেতে খাবা সহ্য গুণ, শীত কষ্ট দুঃখ সবেতেই সমান। পরিস্থিতি যাই হোক না কেন, সহ্য করবার যে গুণ, দুঃখ এলে কষ্টে ব্যথিত না হয়ে যাওয়া, দুঃখী বলে না মনে করা, স্বীকার করে নেওয়া, এই তিতিক্ষা গুণ। একটা প্রসঙ্গ দেখছিলাম, বুদ্ধদেবের কাছে একটা ছেলে গিয়েছে, ছেলেটা গিয়ে বলছে, হে তথাগত বুদ্ধ, আমি আপনার যে ধর্ম সে ধর্মকে প্রচার করতে চাই, আপনার ধর্মকে প্রচার করব, আপনি অনুমতি দিন আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করি, আপনার যে বৌদ্ধ ধর্ম তাকে জগতে প্রচার করব, আপনি অনুমতি দিন। বুদ্ধদেব মৃদু হেসে তাকালেন সেই ছেলেটির দিকে, তাকিয়ে বললেন, তুমি ধর্মকে প্রচার করতে চাও? বলে, হ্যাঁ আমি ধর্মকে প্রচার করব। ও, ধর্ম প্রচার করতে গেলে ধর্মের জন্য তুমি কতটা দুঃখকে স্বীকার করতে পারবে, কতটা কষ্টকে নিতে পারবে, কত তোমার সহ্য শক্তি বলুন, কিরকম কষ্ট করতে হবে? বুদ্ধদেব বলছেন, মনে করো তুমি কোথাও ধর্ম কথা বলতে গেলে, ধর্ম প্রচার করতে গেলে, তোমাকে লোকে ধরে খুব করে গালিগালাজ করলো, খুব তিরস্কার, খুব গালিগালাজ, অসৎ বাক্য বললো ধর্ম প্রচার করতে গেলে, তখন তুমি কি করবে? সেই ছেলেটি বলল, আমি গালাগালি খেয়েও অশ্লীল বাক্য শুনো হরি কথা বলবো, আমার ধর্ম প্রচার করবো। না, ধর্ম প্রচার তো করবে, কি ভাববে যখন তোমাকে তিরস্কার করবে লোকে, কি ভাববে? ছেলেটি বলল, আমি ভাববো, ও যাক, আমাকে গালিগালাজ দিয়েছে, গায়ে তো হাত তোলেনি, আমাকে মারেনি তো, আমি ধর্ম প্রচার করবো। আচ্ছা বেশ, মনে করো তোমাকে খুব করে মারলো, খুব মারলো, ধর্ম প্রচার করবে? ছেলেটি বলল, হ্যাঁ, কি ভাববে তখন, মনের কি ভাব হবে? তখন ভাববো, আমাকে গায়ে হাত তুলেছে, রক্তপাত তো করেনি, মেরে রক্ত দেবে করে দেয়, আমি ধর্ম করব, প্রচার করব। আচ্ছা, মনে করো তোমাকে মেরে মাথা ফাটিয়ে দিল, তারপরে তুমি ধর্ম ধরে রাখবে? বলে, হ্যাঁ, ধর্ম রাখছি তো, ধর্ম রাখছি তো, ধর্ম কি পালন, ধর্ম পালন করে, ধর্ম রক্ষা করে, আমি তারপরে ধর্ম করব, প্রচার করব। কি ভাববে? না, আমাকে মেরে মাথা ফেটে রক্ত বের করেছে, প্রাণী তো মারেনি, আমি ধর্ম প্রচার করব। বুদ্ধদেব হেসে বললেন, মনে করো ধর্ম প্রচার করতে গেলে তোমাকে মেরেই ফেললো, তখন কি করবে? তোমাকে মেরে ফেলে। তখন ছেলেটা বলছে, তখন ভাববো, যাক, ধর্ম প্রচার করতে গিয়ে মৃত্যু হলো, স্বধর্মে নিধানং শ্রেয়ঃ। ধর্ম প্রচার করতে গিয়ে মরে গেলাম, বললাম ধর্মের জন্য তো মরলাম, আমি ধর্মকে ছাড়বো না। বুদ্ধদেব বলছেন, তোমার দ্বারাই ধর্ম প্রচার হবে, ধর্মের জন্য এইরকম সহনশীলতা, এইরকম কষ্টকে স্বীকার, এরকম দুঃখকে বরণ করে যে নিতে পারে সেই ধর্মকে প্রচার করতে পারে, ধর্মকে রক্ষা করতে সেই পারে। তো তিতিক্ষা বল, এই সহ্য করবার ক্ষমতা যার মধ্যে রয়েছে। কপিল বলছেন, মা, সেই সাধুর প্রথম লক্ষণ তিতিক্ষা বল, কারুণিক করুণা, যার মধ্যে অন্যের জন্য করুণা রয়েছে, দয়া রয়েছে। দয়া করুণা তো একই কথা, হ্যাঁ, দয়া করুণা একই, একটু পার্থক্য আছে। কি পার্থক্য? বলে করুণা হলো, দয়া হলো অন্যের দুঃখ দেখে দুঃখী হওয়া, কেউ দুঃখী হয়েছে সেই দুঃখ দেখে দুঃখী হওয়াটা দয়া। আর করুণা, করুণা হলো অন্যের দুঃখ দেখে সেই দুঃখ যতক্ষণ দূরীকরণ না করতে পারছি তার জন্য যে প্রচেষ্টা তার নাম করুণা। অন্যের দুঃখে হৃদয় বিগলিত হয়ে যাবে সেই দুঃখ দূর করবার জন্য চেষ্টা প্রচেষ্টা তার নাম হলো করুণা। সাধু কেমন হবেন? কারুণিকা। সাধুর মধ্যে করুণা থাকে কিরকম? এক সন্ন্যাসী আম গাছের নিচে বসে আছেন, ধ্যানমগ্ন,
কতগুলি বাচ্চা ছেলে দূরে খেলছে, মায়েরা পাশে বসে আছে। একটা ছেলে আম গাছের তলায় গিয়ে গাছে ঢিল মারছে, যে গাছের নিচে সাধু বসে আছে সেই গাছে ঢিল মারছে। দুটো ইট মারল, গাছ থেকে দুটো আম পড়ল। তৃতীয় ইটটা ছুঁড়ে মেরেছে পাথরটা, আম গাছে ছুঁড়ে মেরেছে। এখন সেই আমটা আম গাছে আমে না লেগে গাছে লেগে গাছ থেকে নিচে পড়েছে, সাধু যেখানে সাধুর মাথার মধ্যে পড়েছে ইটটা, গাছে লেগে সাধুর মাথা পড়েছে, আর পড়ে এমন ফেটে কপালে লেগে কপাল ফেটে গেছে, রক্ত পড়ে সাধুর মাথা দিয়ে। দূর থেকে সেই ছেলেটার মা দেখেছে, আরে ছেলেটা আমার সাধু, আমার ছেলে সাধুর কপালে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। মাটা ছুটে এসছে, মা তখন দুমদাম করে মারতে আরম্ভ করেছে, খুব মারছে। হ্যাঁ, এরকম দুষ্ট ছেলে সাধুর মাথা রক্ত পড়ে সাধুকে মারলে তুই? তাই আমার কষ্ট হচ্ছে, দেখো আমার জন্য বাচ্চা ছেলেটা, আমি গাছের নিচে বসে আছি, গাছ ওকে ফল দিল কিছু বললো না, আমি ওকে মার খাওয়ার ব্যবস্থা করলাম বাচ্চাটা। বিবেকানন্দের একটি খুব সুন্দর প্রসঙ্গ আছে, এক সাধু রাস্তা দিয়ে যাচ্ছেন, একটুখানি জল গরুর পায়ের খুঁড়ে গর্ত, সেখানে জল জমেছে, সেখানে বিছা পড়ে গেছে। সাধু হৃদয় অত্যন্ত কমল, সন্ত হৃদয় নবনীত সমানা। সাধু হৃদয় অত্যন্ত কমল, অত্যন্ত নরম কমল হৃদয় সাধু আহারে ওই ছোট্ট বিছাটা বৃশ্চিক জলের মধ্যে পড়ে গিয়েছে, কষ্ট পাচ্ছে। উনি তাড়াতাড়ি বিছাটাকে বৃশ্চিকটাকে হাত দিয়ে তুলেছেন। এখন বৃশ্চিক তো বৃশ্চিক খল প্রাণী, সাধুর হাতে হুল ফুটিয়ে দিয়েছে। সাধু জল থেকে তুললে বাঁচাবার জন্য সাধুর হাতে হুল ফুটি পর্যা স্বভাব হুল ফুটিয়ে দিয়েছে। সাধু সাধু হাতে লেগেছে, ফেলে দিয়েছেন, দিয়ে ব্যথা ব্যথা। এইসব পাশ দিয়ে সাহেব যাচ্ছেন, সাহেব তার পায়ে বুট পড়া ছিল, সে দেখলো ঘটনা, দেখে সে পায়ের বুট দিয়ে ওই বৃষ্টিটাকে পা দিয়ে ঘষে মেরে দিল। দিয়ে বললো, শোনো এ অত্যন্ত খল প্রাণী, এর সঙ্গে এইরকম ব্যবহারই করতে, যে যেমন তার সঙ্গে সেরকম ব্যবহার করতে হয়। সাধু হিসেবে বললেন, ঠিক বলেছ, যার যেমন স্বভাব সেরকমই তো করবে, যার যেমন স্বভাব। আমার সাধু স্বভাব, আমি অন্যের দুঃখ দেখে তার উপকার করতে গিয়েছিলাম, ওর খল স্বভাব দংশন করে দিয়েছে, তোমার স্বভাব যেরকম তুমি ওর ওকে মেনে দিলে, যার যেমন স্বভাব সে সেটাই করবে। তো সাধু কি সর্বদেহি নাম শ্রীহৃদা, সমস্ত জীবের কল্যাণ কামনা করেন সাধু। তো কপিল মুনি বলছেন, মা যিনি যার মধ্যে তিতিক্ষা সূর্যগুণ রয়েছে, যার মধ্যে করুণা রয়েছে, যিনি সমস্ত প্রাণীর সহিত সকলের মঙ্গল কামনা করেন, যিনি অজাত শত্রু, তিনি সাধু। সাধু ভূষণাম, সাধু লক্ষণ করলেন। দেবহূতি বলছেন, কপিল বাবা বলো আমি সঙ্গ তো করব, কিরকম লোকের সঙ্গ করব, কার সঙ্গ করব? সঙ্গ করতে হবে শতাং প্রসঙ্গাত, সঙ্গ যদি করতে হয়, মিশে যদি হয়, আলোচনা যদি করতে হয়, কিছু জানতে যদি যেতে হয়, সাধু সঙ্গ করব শতাং প্রসঙ্গাত। বলে সাধু এক কথায় কাকে বলে? শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে চতুর্দশ অধ্যায়ে বলছেন, সতাময়ম সারভৃতাম বিসর্গ। সাধুর স্বভাব কি জানো? সাধুর স্বভাব হলো জগতে যেটা সার সেটাকে ধরে নেয়, সংসারটা অসার, এই অসার সংসারে একটাই সার ভগবত চরণ গোবিন্দ চরণ। এই অসার সংসারে এসে যে সে গোবিন্দ চরণটা আরো গ্রাহী, অত বড় গাছ, গাছের মধ্যে ফুল, ফুলের মধ্যে মধুটা কেন, ফুলের রং, ফুলের রং কি, ফুলের কি নাম, কটা পাপড়ি আছে গাছে, কত পাতা, তার কোনো খবর নেওয়ার প্রয়োজন নেই, শুধু যেটুকু প্রয়োজন সেটুকু। সারগ্রাহী সাধু হবেন, সারগ্রাহী অসার সংসারে সার কি? গোবিন্দ চরণ। গৌরাঙ্গীর দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তের রস সার।
এই সারকে খুঁজে নেন যিনি সারগ্রাহিতা, এটা সাধুর মধ্যে হয়েছে। তো কপিল মুনি বলছেন, মা যদি সেবা করতে সঙ্গ করতে হয় প্রসঙ্গ রূপা, সাধুর কাছে যাও প্রসঙ্গ রূপা সেবা, পরিচর্যা রূপা সেবা, প্রসঙ্গ রূপা সেবা। পরিচর্যা মানে সাধুর মন্দিরে গিয়ে ফুল তুলসী আহরণ করে দেওয়া, মন্দির ঝাড়ু সেবা, যে কোনো কাজ থাকলে করে দেওয়া, এটা পরিচর্যা রূপে সেবা। আর প্রসঙ্গ রূপা সাধু যে কথা শুনতে ভালোবাসেন, সাধু যে প্রসঙ্গ শুনলে খুশি হন, সেই প্রসঙ্গ তাকে সেই প্রসঙ্গ আলোচনা করা। সাধুর কাছে গিয়ে রাজনীতির খবর, বিষয়ের অর্থের খবর করা উচিত নয়, সাধুর কাছে গিয়ে ভগবত প্রসঙ্গ আলোচনা করা। তো সাধুরা যেখানে থাকেন সেখানে ভগবত কথাই হয়, সতান প্রসঙ্গাত মহাবীরের সঙ্গে। সাধুদের কাছে গিয়ে যখন ভগবত কথা বলবে তখন সাধুরা অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রসন্ন হন, অত্যন্ত খুশি হন। অতএব মা তুই বেশি করে সাধু সঙ্গ করো, মহাবীরকে সঙ্গ করো। কেন যত বেশি সাধুর মুখে হরি কথা শুনবে না কি হবে জানো, মহাবীরের সঙ্গ, আমার যে কথা তার মধ্যে অনেক শক্তি দেওয়া আছে, মহাবীরকে সঙ্গ করো। তাতে কি হবে, হৃদকরণ রসায়ন কথা হৃদয় এবং কানের মধ্যে সংযোগ করবে, হৃদকরণ রসায়ন কানের সঙ্গে হৃদয়ের রসায়ন ঘটে যাবে। অতএব বেশি করে তুমি হরি কথা শোনো। মা কর্দ এই দেবতী বলছেন, অর্থাৎ কপিল এই সংসারটা কেমন, ভগবানের মায়াটা কেমন একটু বলো, মায়া কেমন। তখন কপিল মুনি বলছেন, বলং মে পশ্য মায়া, মা এই যে সংসারের যে মায়া, এই মায়াটা কেমন জানো, বড় খতরনাক। বলং পশ্য মে মায়া, এই যে মায়া এর অত্যন্ত বিরাট ক্ষমতা, একে জয় করা খুব মুশকিল। কেন, স্ত্রী মজ্জা জৈন দিশাম, এই যে স্ত্রী শক্তি মায়া শক্তি সবকে জয় করে ফেলে। জয়োদিশম জয়তোদিশম চতুর্দিক জয় করে ফেলে। কি হয় জয় করে, এখানে যা করতে পদক্রান্তান ভবি জিম্ভেন কেবলম, সমস্ত যত বড় বড় বীর আছে সমস্ত বীর পদানত হয়ে যায় ওই ভ্রুভঙ্গিতে মাত্র, এমন ক্ষমতা এই মায়ার, মায়ার মধ্যে এমন ক্ষমতা দেওয়া রয়েছে। পদক্রান্তান ভূ জিম্ভেন, এমন ক্ষমতা ওই বাঁকা চোখের তার চাহনি যে দেখবে সে ফাঁদে ফাঁদে, যত বড় বীর হোক মহামহাবীর বিপদে পড়ে যায়। সম্মনী সম্ভ বদি হয়ে গেল, আমরা চণ্ডীতে ভাই না সম্মনী সম্ভ, দুই ভাই এত মিল ধ্বংস হয়ে গেল, এমন মায়া। চণ্ডীতে বলছেন মায়া অনন্ত ক্ষমতা, বিরাট ক্ষমতা মায়া। তো ভগবান এখানে বলছেন, বলমে পশ্য মায়া, মায়াকে সামান্য ভেবো না, জয় করা খুব কঠিন কিন্তু খুবই কঠিন এই মায়া। সমস্ত প্রসঙ্গ বলে কপিল মুনি বলছেন, মা বাবা যে পথে গেছেন আমিও সে পথে চলে যাব, আমিও সে পথে যাব। তখন দেবহূতি বলছেন, অহো গত সপচগত সপচ গড়িয়ান যজ্জিভাগ্নি বর্ততে নামতব্ধম, দেবহূতি বলছেন এই যে ভগবানের অদ্ভুত অনন্ত শক্তি সম্পন্ন যে নাম যার জীব ভাই সবসময় বিরাজ করে, সে যে যে কোনো জাতি যে হোক চণ্ডাল হোক না কেন সে মহান হয়ে যাবে নামের এমনই ক্ষমতা। এই বলে কপিল মুনি প্রণাম করলেন, দেবহূতিকে প্রণাম করে কপিল মুনি তার জায়গায় চলে গেলেন, আশীর্বাদ করলেন দেবহূতি। এরপরে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ স্কন্ধে এই মনু মহারাজের তিন কন্যার কথা আমরা পেয়েছি, দেবহূতি প্রসঙ্গ শুনলাম। এবার আসছি মনু মহারাজের কন্যা বরমে আকুতি, আকুতির সঙ্গে বিবাহ হলো রুচির সঙ্গে। তারপরে সুখদেব বলছেন, পরীক্ষিত শোনো, মৈত্রী মুনি যে গিয়েছিলেন ভিতরের কাছে সেই কথাটা বলি তোমাকে, দেবহূতির যে মেয়ে দেবহূতির নয় মেয়ে তাদেরকে বিয়ে দিলেন,
ব্রহ্মার অংশে চন্দ্রমা, ভগবানের অংশে শিব, ভগবান শিবের অংশে হলেন দুর্বাসা, এবং তারপরে নারায়ণের ঘরে হলেন দত্তাত্রেয়। বিদুর বললেন যে আচ্ছা একটা প্রশ্ন করবো আপনাকে, চতুর্থ স্কন্ধে বলছেন, বিদুর বলছেন একটা প্রশ্ন করব, ভগবান ভোলেনাথ যিনি ভুজগেন্দ্র হারম, সেই ভোলেনাথ তিনি অত্যন্ত শান্ত স্বভাবের, তার নাম আশুতোষ, আশুতোষ মহাদেব যিনি, তিনি করুণার মূর্তি, দয়ার মূর্তি, করুণাবতারম, এরাও শাস্ত্রে বলা আছে। তা শিব কেন হঠাৎ করে দক্ষের উপরে রুষ্ট হলেন, এই প্রসঙ্গটা একটু বলুন, দক্ষের উপর রুষ্ট হলেন কেন, দক্ষের শিরচ্ছেদ করে দিলেন সেটা কেন? তখন বলছেন, আরম্ভ বলেন, বল শুনুন বলি। একদিন দক্ষমুনি, দক্ষ প্রজাপতি, তিনি একটা যজ্ঞে গিয়েছিলেন, সেই যজ্ঞে ব্রহ্মা ছিলেন, শিব ছিলেন, বিষ্ণুও ছিলেন। যখন দক্ষ গিয়ে দাঁড়িয়েছেন, সবাই সমস্ত দেবতারা তাকে দাঁড়িয়ে সম্মান করেছেন, অভ্যর্থনা করেছেন, কিন্তু তিনজন উঠে দাঁড়ালেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজন দাঁড়ানি সব দাঁড়িয়ে করেছেন। এখন দক্ষের হয়ে গেল রাগ, দক্ষের রাগ কার উপরে হলো? ব্রহ্মার উপরে নয়, বিষ্ণুর উপরে নয়, রাগ হলো মহেশ্বরের উপরে, কেন শিব তার জামাই। দক্ষের অত্যন্ত রাগ হয়েছে যে আমি শ্বশুর, আমাকে দেখে সম্মান করা উচিত, সম্মান তকল বসে রইল। আচ্ছা ব্রহ্মা সৃষ্টিকর্তা তিনি তো প্রধান, তাকে কিছু বলার নেই, তিনি প্রণম্য, বিষ্ণু তিনিও প্রণম্য, কিন্তু শিব ভগবান হলো, শিব তো আমার জামাই, কেন আমাকে সম্মান করলো না? অত্যন্ত রাগ হয়েছে দক্ষের। দক্ষ সমস্ত দেবতাদের ডেকে বলছেন, শ্রেয়তাং ব্রহ্মর্ষয়ো মে সহদেবা সাহাগনা, যত দেবতা আছে শোনো, যত ব্রহ্মর্ষি মহর্ষি রয়েছে সবাই আমার কথাগুলো শোনো, সমস্ত দেবতারা আমার কথা শোনো। আমি বলছি, আমি কোনো অজ্ঞান থেকে বলছি না, কোনো মৎসরা থেকে বলছি না। এই যে বসে আছেন মহাদেব, ইনি খুব একটা ভালো লোক নয়, ভালো লোক নয় মহাদেব, সম্মান করতেই জানে না। বলে কেন? সাধনাং দুর্গত প্রীতম, আমার কথাটা সবাই মন দিয়ে শোনো, আমি বলছি, অয়ং তো লোকপালং যথেষ্ট নিরপত্তবম, যত লোকপাল আছে তাদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি, নিরপত্তবা নির্লজ্জ, লজ্জা নেই, আমি শ্বশুর এসে আছি, আমাকে দেখে দাঁড়ালো না পর্যন্ত, নিরপত্তবম, এরকম লোক তোমরা একজন দেখো, আমি এরপরে যজ্ঞ করবো, একে নিমন্ত্রণ করবো না, তোমরাও একে সম্মান করবে না। দক্ষ খুব করে কথা করার কথা বলছে, কি বললেন? নিরাপত্তবম, মহাদেব কেমন? যার মধ্যে বিন্দুমাত্র লজ্জা নাই, নিরাপত্তবম বললেন। বলে এটা কি ঠিক বললেন? মহাজন ব্যাখ্যা করছেন টিকার মধ্যে ভারী সুন্দর, বললেন যে নিরাপত্তবের মানে হলো যার কোনো আশ্রয় নেই, নিরাশ্রয় ব্যক্তি যে তাকেও যিনি আশ্রয় দেন তিনি নিরাপত্তবম, একটা অর্থ নিরাপত্তবম মানে একটা নির্লজ্জ অর্থ হয়, আর একটা হচ্ছে যার কোনো আশ্রয় নেই, তাকে কেউ আশ্রয় দেয় না, অনাশ্রিত যে ব্যক্তি তাকেও যিনি আশ্রয় দেন মহাদেব ঠিক তাই। মানে সেটা কিরকম? মানে যেমন মহাদেবকে বলা হলো ভুজগেন্দ্র হারম, ভুজগ মানে সাপ, সমস্ত সাপেরা এসে আশ্রয় পেতে শিবের কাছে, নিরাশ্রয়ের আশ্রয় মহাদেব আশুতোষ, কি করে? বলে একবার সমস্ত সাপেরা এসে বলল, মহাদেব আমাদের বড় বিপদ। বলে কেন? না ওদের মুখের মধ্যে বিষ আছে তো, কেউ বিশ্বাসই করে না, যেখানে ধরে ধরে মারতে আরম্ভ করে, যেখানে তাই তাড়িয়ে দেয়, কোনো বাড়িতে ঢুকতেই দেয় না, পাছে আমরা যাই লোকে বাড়িতে ওষুধ দিয়ে রেখে দেয়, আমরা সাপ তো কেউ বিশ্বাসই করে না, কেউ আশ্রয় দেয় না। হে ভোলেনাথ তুমি বলো আমরা কোথায় যাব, কেউ আশ্রয় দিচ্ছে না। মহাদেব বললেন ঠিক আছে, কেউ যদি আশ্রয় তোমাদের না দেয় আমি তোমাদের আশ্রয় দেব।
महादेव साप के आश्रय दिलें शिवेर नाम हलो भुजगेंद्र हारम करुणावत हारम साप के जिनि गलार हार करे नियेछेन एमन महादेव সেই মহাদেব আরেকটি পাঠে শুনেছিলেন একজন বলছিলেন ভারী সুন্দর যে একবার গুরুর মহারাজ গুরুরের পিঠে চেপে নারায়ণ গিয়েছেন কৈলাসে কৈলাসে গিয়েছেন আর শিবের মাথার উপরে সাপ আছে খোনা শিব তো ওই শিবের মাথার যে সাপ সে তো গুরুরকে দেখে ফোঁস ফোঁস করছে মানে পারলে এক্ষুনি ছোবল দিয়ে দেয় গুরুরকে গুরুর মিটি মিটি হাসছে আর শিবের মাথায় বসে আছেন মহাশয় শিব হচ্ছেন কিরকম সকলকে আশ্রয় দেন যাকে কেউ আশ্রয় দেয় না তাকে আশ্রয় দিয়েছেন শিব ভুজগেন্দ্র হারম আর অঙ্গে কি মাখেন ভালো পাউডার নয় ভস্মাঙ্গ রাগম ভস্মকে ছাই ভস্ম গায়ে মাখেন বাগঝাল পরিধান করেন শিব মহাদেব ভুজগেন্দ্র হারম এখন দক্ষ প্রজাপতি আমাকে সম্মান করলো না তার অহংকারে অভিমানে লেগেছে তাই দুঃখ দোষ দেখতে আরম্ভ করেছেন শিবের শিব দেখছেন কি বলি শিব চলে গেলেন দুঃখ বলছেন ছাড়ছেন না দেখো গৃহীত্বা মৃগশাবাক্ষম পানি মর্কট লোচনা আমি আমার কত সুন্দর কন্যা সতী মৃগশাবাক্ষম যার চোখগুলো হরিণের মতো হরিণ নয়না এমন সুন্দর আমার কন্যা শিব কিছু বলছেন না নন্দীশ্বর তখন শুনবেন না নন্দী বলছেন দক্ষ তুমি ঠিক করছো না তুমি ঠিক করছে না নন্দী মহারাজ অভিশাপ দিয়ে উঠলেন নন্দী অভিশাপ দিয়ে বলছেন কে বলা উচিত হয়নি হে নন্দী মহাদেব মহাদেবের সেবক শোনো এটা ঠিক হচ্ছে না যারা এরকম বলে তাদের বলি শোনো তারা পাষণ্ড হবে পাষণ্ডরা এরকম কথা বলে যেই বলা তখন নন্দী ছেড়ে দেবে কেন নন্দী বলছে শোনো রেখো আমি অভিশাপ দিচ্ছি তোমাদেরকে কি অভিশাপ সর্বভক্ষা দিজাতায় ব্রাহ্মণরা সর্বভক্ষ হবে সাপ সাপন্ত শুরু হয়ে গেল একবার নন্দী দিচ্ছেন ভৃগু দিচ্ছেন সাপ সাপন্ত মহাদেব বললেন এখানে থাকা ঠিক না চলেই যাই মহাদেব থেকে চলে গেলেন সেখান থেকে এর কিছুদিন পরে দক্ষ সেখানে কঙ্খ লেগে একটা বিরাট যজ্ঞ আরম্ভ করেছেন বিরাট যজ্ঞ সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছেন শিবকে নিমন্ত্রণ করেননি সমস্ত দেবতাদের নিমন্ত্রণ বলেছিলেন যজ্ঞ করব বিরাট যজ্ঞ সকলকে নিমন্ত্রণ করেছেন দক্ষ পার্বতীকে এই শিবকে আর সতীকে করেননি এখন নিমন্ত্রিত যারা যাচ্ছেন উপর দিয়ে কৈলাসের পাশ দিয়ে যাচ্ছেন সতী দেখছেন আরে এসব কোথায় যাচ্ছে সব বোনেরা যাচ্ছেন অন্যান্য বোনেরা যাচ্ছেন সতী বললেন কোথায় যাচ্ছ বলে বাবার বাড়িতে উৎসব যাব বলেনি আর সতী কি বলবেন বাবা নিমন্ত্রণ করেন বলে হ্যাঁ হ্যাঁ যাব 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 এবার শিবের কাছে গিয়েছেন সতী গিয়ে বলছেন আমার সব বোনেরা যাচ্ছে বিরাট যজ্ঞ হচ্ছে শিব বলছেন যে যাওয়াটা ঠিক হবে না উচিত হবে না তখন সতী ভারী সুন্দর কথাগুলি বলছেন প্রজাপতিস্তে শ্বশুরস্য সম্প্রতম নির্যাপিত যজ্ঞ মহোৎসব কিলহ বিরাট বড় যজ্ঞ হচ্ছে যজ্ঞ মহোৎসব বিরাট উৎসব হচ্ছে কোথায় দেখুন সতী মা সতীর কথা বলার বচন কুশলটা কেমন বলবার ভঙ্গিটা ভারী সুন্দর বলছেন প্রজাপতিস্তে শ্বশুরস্য সম্প্রতম হে মহাদেব আপনার যিনি শ্বশুর বললেন আমার বাবার বাবা প্রজাপতিস্তে শ্বশুরস্য আপনার যিনি শ্বশুর তিনি বিরাট করে যজ্ঞ করছেন আর আমার সমস্ত বোনেরা যাচ্ছে নির্যাপিত বিবুধা প্রজন্তিহি সকলে চলেছে আমরাও যাব
শিব তখন বলছেন দেখো সতী যাওয়াটা ঠিক হবে না। বলে বাবার বাড়ি যাব না কেন, দেখো যাওয়াটা, হ্যাঁ যাওয়া যায়, বাপের বাড়ি যাওয়া যায়, পিতার বাড়ি যেতেই পারে, পিতার বাড়ি, মিত্রের বাড়ি, মন্দির, সেখানে যাওয়া যেতেই পারে, কিন্তু বিনা নিমন্ত্রণে যাওয়া, তারপরে যেহেতু আমার সঙ্গে মন কষাকষি একবার হয়ে গেছে, এরপর যাওয়াটা ঠিক হবে না, হিতে বিপরীত হতে পারে, পিতার বাড়ি যেতেই যাওয়া যেতেই পারে, যেহেতু একটা মন কষাকষি আমার সঙ্গে হয়েছে তোমার যাওয়াটা ঠিক হবে না। সতী বলছেন তস্মিন ভগিনী মম ভর্তৃভিঃ গমিষ্যতি সহিত দৃক্ষবাহ, ওখানে আমার বোনেরা গেছে, তাদের বড়রা গেছে, ওখানে গেলে সকলের সঙ্গে দেখা হবে, আর ছোটখাটো ঘটনা আত্মীয়র মধ্যে হয়েই থাকে, এটাকে তো গুরুত্ব দেওয়ার ব্যাপার না, এটা এটাকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না। রামচরিত মানুষে খুব সুন্দর একটি কথা বলে, আবতহি হরষ নহি নয়নন নহি স্নেহ, তুলসী তাহা না যাইয়ে চাহে কাঞ্চন বরষ মেহা, সেখানে যাওয়া ঠিক হবে না, যেখানে স্নেহ নাই, ভালোবাসা নাই, প্রীতি নাই, গেলে বলে টেরা চোখে যাওয়া মাত্র টেরা চোখে তাকাবে, চোখের মধ্যে ভালোবাসা থাকবে না, দেখা মাত্র হর্ষ হবে না, সেই জায়গাটা যাওয়ার জন্য ঠিক নয়। তুলসীদাস বলছেন যাওয়া ঠিক হবে না, শিব অনেক করে বললেন বোঝালেন, শুনছেন শিব আরো বললেন স্বানাং যথা বক্তধিয়ম, শোনো অন্য লোক যদি যদি দুটো কটু কথা বলে, বক্তধিয়ম অন্য লোক যদি কোনো কড়া কথা বলে, দুরুক্তি দিবানিশি, বাইরে বাইরের লোক অচেনা লোক দুটো কড়া কথা বললে সহ্য হয়, যদি খুব প্রিয়জন কড়া কথা বলে সহ্য হবে না, দুরুক্তি স্বানাং বক্তধিয়ম, যদি বাঁকা কথা বলে, দুরুক্তি করে, কটুক্তি করে, প্রিয়জন যদি করে, যেখানে এতদিন ভালোবাসা পেয়েছ, যেখানে স্নেহ পেয়েছ, হঠাৎ সেখান থেকে কটু কথা আসে, দুরুক্তি আসে, তাহলে কিন্তু ভালো লাগবে না। কিরকম হবে জানো, তপতি মর্ম তাড়িতা, অত্যন্ত কষ্ট হবে, বিশেষ করে মর্মে বেদনা হবে, হৃদয়ে ব্যথা হবে, অতএব যাওয়ার ঠিক হবে না। এখন শিব মহাদেব কিছুতেই অনুমতি দিচ্ছেন না, আর সতী তো যাবেনই, একবার রাজগড়ে ঘর থেকে বেরোচ্ছেন, বাপের বাড়ি যাবো, পরক্ষণে এবার ফিরে আসে, স্বামী অনুমতি দেয়নি, বেরোচ্ছেন ঘরে আসছেন, বেরোচ্ছেন ঘরে ঢুকছেন, বেরোচ্ছেন না এবার জোর নিষ্কারমতি নিবসতি দ্বিধা, একবার দ্বিধা হচ্ছে চলে যাব, আবার না স্বামীকে অবজ্ঞা করে যাওয়া ঠিক হবে না। সতী ঘর থেকে বেরোচ্ছেন, বুঝাচ্ছেন যে আমি যাবার খুব ইচ্ছা, আবার যাচ্ছেন না কেন, অনুমতি নাই, এইরকম যখন অবস্থা, দ্বিধাগ্রস্তের মধ্যে অবস্থা রয়েছে, তখন শিব বলছে নন্দী যা সঙ্গে যা, তোর মা যখন শুনবে সঙ্গে যা, নন্দী কথায় শিব দিলেন অনুমতি, দিলেন চলে এলেন, এসেছেন কঙ্কলে যেখানে বিরাট যজ্ঞ যজ্ঞ হচ্ছে, যজ্ঞ সবাই ঘুরে সকলে বোনেরা এসে সবাই দেখে হাসছে কথা বলছে, কিন্তু কথার মধ্যে সেরকম প্রীতি নেই, যেটা শিব আগেই বলেছিল, যেখানে প্রীতি নেই বিরক্তি হতে পারে, সেখানে সমস্যা হতে পারে, সকলে আছেন, দক্ষতা তাকে দেখলেন না, যখন যজ্ঞ সভা ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন অরুদ্র ভাগং তমাবেক্ষ চাক্ষরম, দেখছেন সকলের জন্য ভাগ রয়েছে, সিংহাসন রয়েছে, ভাগ রয়েছে, অরুদ্র ভাগ পিত্রাচ দেবকৃত হেলনম বিভৌ, দেখলেন পিতা অবহেলা করছে তার স্বামীকে, সকলের আসন আছে, সকলের জন্য ভাগ, যজ্ঞের ভাগ ব্যবস্থা রয়েছে, আসন রয়েছে, শিবের জন্য কোনো ভাগ আসন নেই, স্বামীর জন্য কোনো ভাগ, অরুদ্র ভাগ, রুদ্রের কোনো ভাগ নেই, অনাদৃতা যজ্ঞ সদস্য মহেশ্বরী ঝুকোপা, যখন দেখলেন যে আমার স্বামীর অনাদর, স্বামীর আদর নেই, এতক্ষণ পিতৃকে আসবার জন্য খুব বলছিলেন,
এবার যখন দেখলেন পিতৃগৃহে স্বামীর কোনো আদর নেই, অত্যন্ত রুষ্ট হয়েছেন। সত্যি অত্যন্ত রুষ্ট, লোকানাম ইবা খায়াতি রুষা, অত্যন্ত রুষ্ট হয়েছেন, রেগে গেছেন, রুষ্ট হয়েছেন। ভাই বলছেন উৎপন্ন মেদম কলেবরম ধারৈষে শ্রীকণ্ঠ করহিন, হে পিতা আপনার দেওয়া এই দেহটা উৎপন্ন মেদম, এই শরীরটা আপনি আমাকে দিয়েছেন, আর আমি আপনার এখানে এসে দেখলাম আমার স্বামী যিনি শ্রীকণ্ঠ তার এরকম অবহেলনা আমি সহ্য করব না, আমি সব সহ্য করব না, তা আপনার দেওয়া শরীর আপনার সামনে আমি আহত দেব। সত্যি সেখানে দেহত্যাগ করলেন। এখন সতী ওখানে যখন দেহত্যাগ করলেন সেই খবরটা নারদ আর পৌঁছে দিলেন শিবের কাছে। নারদের কাজই তো এইটা, নারদ কি খবর দিয়েছেন হে মহাদেব সর্বনাশ হয়ে গেছে, সতী দেহত্যাগ করেছে। অবগম্য নারদ, শিব মহাদেব যখন নারদের মুখ থেকে শুনলেন সতী দেহত্যাগ করেছেন তখন অত্যন্ত রুষ্ট হলেন। তখন শিব জটা ছিলেন, জটা থেকে সৃষ্টি হলেন বীরভদ্র। হো বীরভদ্র দক্ষং সন্তজহি, দাও দক্ষের মাথাটা কেটে দাও, দক্ষের মাথা কেটে দাও। এখন সতী এই যে দেহত্যাগ করলেন এইখানে এসে, একটা তা করুন এই এই প্রসঙ্গ, রামচরিত মানুষ এটা ভারী সুন্দর প্রসঙ্গ বলেন। রাজেশ্বরানন্দজি খুব সুন্দর ব্যাখ্যাটা দিচ্ছেন, তিনি বলছেন, রাজেশ্বরানন্দ বলছেন এই যে দেহত্যাগ করলেন সতীর পেছনে একটা কারণ আছে রামচরিত মানুষের। কি কারণ? না একবার মহাদেব কৈলাসে বসে ধ্যানমগ্ন হঠাৎ কাঁদছেন, চোখ দিয়ে ভর ভর করে জল পড়ছে, কাঁদছেন। তার কান্না দেখে পার্বতী জিজ্ঞাসা করছেন, কৈলাসে আছে পার্বতী, বলছেন হে মহাদেব স্বামী আপনি কাঁদছেন কেন? দেখো ভগবান রামচন্দ্রের সীতার বিরহে দুঃখ আমি আর সহ্য করতে পারছি না, আমি দেখতে পাচ্ছি এই লীলাটি। ভগবান রামচন্দ্র প্রভু পরব্রহ্ম সনাতন, পূর্ণ ব্রহ্ম সনাতন, তিনি সতীর সীতার বিরহে বনে বনে ঘুরছেন, আর কোমল চরণ কত কষ্ট হচ্ছে ওই দৃশ্য দেখে আমি আর থাকতে পারছি না। পার্বতী দেখি, পার্বতী দেখছেন হ্যাঁ ঠিকই তো, বলছে পূর্ণ ব্রহ্ম সনাতন রামচন্দ্র, হ্যাঁ পূর্ণ ব্রহ্ম, যদি পূর্ণ ব্রহ্ম হয় তিনি সর্বজ্ঞ হবেন, সব জানবেন, তিনি জানেন না কে নিয়ে গেছে কোথায় গেছে সবই তো জানেন, তবু তিনি কাঁদছেন কেন? বলে দেখ এটা তো ভগবানের লীলা, মহান আমরা যে বলছেন এই যে সীতা হরণ হয়ে গেছে এটা আগন্তুক বিরহ, বিরহ আগন্তুক বিরহ হঠাৎ করে ঘটেছে, আর বিরহটা একটা রস, ভগবান বিরহ রসটা আস্বাদন করবার জন্য এই লীলাটি ঘটিয়েছে। এখন পার্বতী বিশ্বাস করতে পারছেন না, পার্বতী বলছেন সে কি, ভগবান যদি সর্বজ্ঞ হবেন তাহলে অল্পজ্ঞের মতো এরকম বনে বনে ঘুরে বেড়াচ্ছেন কেঁদে কেঁদে, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না কেন হবে, তা আমি তো শুনব না, আমি পরীক্ষা করব। শিব বলছেন দেখো ভগবানকে পরীক্ষা করতে নাই, বিশ্বাস করতে হয়, শ্রদ্ধা করতে হয়। পার্বতী বলছেন যদি সত্যি পূর্ণ ব্রহ্ম সনাতন হবেন তাহলে এই যে কান্না এই যে খুঁজে বেড়ানো বনে বনে এ তো অল্পজ্ঞের লক্ষণ, সর্বজ্ঞের লক্ষণ তো নয়, তা আমি তো পরীক্ষা নেবই। তো তখন শিব সুন্দর কথা বলছেন রামচন্দ্র মানুষের, যাই সে যাই মোহ ভ্রম ভারী করহ সুযতন বিবেক বিচার, তোমার এই যে ভ্রম এই যে মোহ তুমি বুঝতে পারছো না, যাই সে যাই মোহ ভ্রম ভারী, তোমার যে ভ্রম তুমি ভগবানকে চিনতে পারছো না, এই যে তোমার মোহ অজ্ঞানতা আর মোহ এটা যেতে যায় তার চেষ্টা করো, যাও তুমি পরীক্ষা করে আসো যাও। তো পার্বতী বলছেন আমরা হরগৌরী একসঙ্গে সবসময় থাকি, আমি যাবো তুমি যাবে না, একসঙ্গে চলো চলো আমার সঙ্গে, তুমিও চলো পরীক্ষা নেবে। শিব বলছেন আমি যাবো না, আমি যাবো না কেন? রাজেশ্বরানন্দ খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন, শিব বলছেন আমি যাবো না, পার্বতী বলছে যেতে হবে, মানে কিরকম বলে দেখো মনে করো একটা বউ তার স্ত্রীকে বললো এই কাজটা তোমাকে করতেই হবে,
স্বামী বলছে করব না বলে কেন বলে স্ত্রী অসুস্থ তো স্ত্রী বলল ডাক্তার বলছে ওষুধ খেতে হবে অসুস্থ ডাক্তার ওষুধ দিয়েছে স্ত্রী বললে স্বামীকে তুমি ওষুধ খাও স্বামী বলছে আমি কেন খাও বলছে বাহ আমরা এক ঘরে থাকি একসঙ্গে থাকি যেখানে যে একসঙ্গে যাই তা আমি ওষুধ খেলে তুমি কেন খাবে না খাবে না কেন খাবে না না ওষুধ রোগটা যার ওষুধ তার জন্যে সবার জন্য নয় খেলে হিতে বিপরীত হতে পারে খাওয়া যাবে না শিব বলছেন আমি তো যাব না কেন যার রোগ তার জন্য ওষুধের প্রয়োজন রোগটা তোমার তোমার ভ্রম হয়েছে তোমার মোহ হয়েছে তুমি জানতে পারছো না তোমার বিশ্বাস কম আমার তো আমি যাব না তুমি যাও তুমি কি করবে আমি এই বট গাছের তলায় বসে থাকবো বট গাছের তলায় কেন বট গাছ হচ্ছে বিশ্বাসের প্রতীক বিশ্বাসের প্রতীক আমি আমার স্থির বিশ্বাস ভগবান আমার বিশ্বাস আমি এখান থেকে নড়ব না যার অবিশ্বাস সে যাবে তোমার বিশ্বাস নেই তুমি যাও পার্বতী তুমি যখন যাবে পরীক্ষা করতে তোমাকে বলে দিই দুজনকে সঙ্গে করে নিয়ে যাবে তুমি যাবে তোমার সঙ্গে দুজনকে নিয়ে যাবে কাকে তুলসীদাস বলছে রামচন্দ্র তুলসী করহ সুজাতন বিবেক বিচারে বিবেককে সঙ্গে নিয়ে যাবে বিচার শক্তিকে সঙ্গে নিয়ে যাবে বিবেক এবং বিচার এই দুজনকে সঙ্গে নিয়ে যাবে বিবেক মানে ন্যায় অন্যায় বোধ সৎ অসৎ বোধ এটা আর বিচার শক্তি এই দুজনকে সঙ্গে নিয়ে যাও বেশ শিব পার্বতী গেলেন পার্বতী গিয়েছেন গিয়ে কি করছেন সীতার রূপ ধরেছেন সীতা রাম লক্ষণ যে রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তার ধারে সতী সীতা সেজে যেন বনে ফুল তুলতে বেরিয়েছেন এইরকম ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন সতীর রূপ ধরে দাঁড়িয়ে সীতার রূপ ধরে দাঁড়িয়ে আছেন সতী রাম এবং লক্ষণ দুই ভাই পেছন পেছন আসছেন হঠাৎ দেখছেন দূরে লক্ষণ দেন দাঁড়ে এ তো সতী মা শিবগৃহিণী তিনি সীতার রূপে দাঁড়িয়ে আছেন কেন লক্ষণ সব দেখলেন কিছু বললেন না কেন বললেন না লক্ষণ এই জন্য এই হ্যাঁ লক্ষণ এই জন্য বললেন না যে যেহেতু বড় দাদা রয়েছেন গুরুজন তার সামনে বেশি কথা বলা উচিত না গুরুজনের সামনে কথা বেশি বলা উচিত না লক্ষণ দেখলেন বুঝলেন কিছু বললেন না রামচন্দ্র দূর থেকে দেখেছেন কাছে গিয়েছেন যখন কাছে গেলেন দেখছেন সতী সীতা সেজে বনে ফুল তুলছেন পরীক্ষা নেবার জন্য রামচন্দ্র হেসে বলছেন আরে দক্ষ কন্যা পর্বত কন্যা আপনি এখানে বিশ্বকেতু কোথায় মহাদেব কোথায় জিজ্ঞাসা করবেন যেই জিজ্ঞাসা করছেন তো পার্বতী পার্বতী লজ্জিত হয়ে ধরা পড়ে গেছেন লজ্জা পেয়ে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন সমস্ত ঘটনা দেখছেন শিব বসে বসে শিব মনে মনে ভাবলেন সতী তুমি তো মা সীতার রূপ ধারণ করেছ অতএব এই দেহকে তো আমি আর স্ত্রীর মর্যাদা দিতে পারি না তাই ওই ঘটনা ঘটেছিল তাই সতীর দেহ ত্যাগ হলো এরপরে যখন এলেন পর্বত কন্যা হয়ে পার্বতী হয়ে এলেন এদিকে বীরভদ্র তিনি বীরভদ্রকে মহাদেব বললেন যাও বীরভদ্র এলেন এসেই দক্ষের যজ্ঞ একদম লণ্ডভণ্ড করে দিলেন সব দেবতারা ভয়ে এদিকে ছুটছেন ভৃগু পালাচ্ছেন তখন শিবের এক অনুচর তার নাম মণিমান ভৃগু বাবন্ধা মণিমান মণিমান নামক যে সেবক শিবের সেবানুচর তিনি ভৃগুকে ধরলেন বীরভদ্রং প্রজাপতি বীরভদ্র যাকে শিব পাঠিয়েছেন সেই বীরভদ্র তিনি প্রজাপতি দক্ষকে ধরলেন চণ্ডীশ পুষ্ণ দেবম সূর্যকে ধরলেন চণ্ডীশ নামক সেবক এইভাবে একে অপরকে ধরলেন ধরে প্রজাপতি দক্ষকে ধরে মাথাটা কেটে দিলেন ভৃগু পালিয়ে যাচ্ছিলেন ভৃগু জোর করে ধরলেন ধরে ভৃগু দাড়ি ছেড়ে দিলেন তো লণ্ডভণ্ড কাণ্ড দক্ষের মুন্ড কেটে দক্ষ মুন্ড কেটে দিলেন তখন সমস্ত দেবতারা ছুটে গেলেন শিবের কাছে
এই মহাদেবের কাছে, হে ব্রহ্মার কাছে, হে ব্রহ্মাজি আপনি রক্ষা করুন। ব্রহ্মা বললেন, দেখো তোমরা কি হয়েছে বলে এই ব্যাপার, আমরা যোগ্য ছিলাম, হঠাৎ করে বীরভদ্র সতী দেহত্যাগ করলেন, তারপরে বীরভদ্র এলো, এসে লণ্ডভণ্ডকাণ্ড আপনি দেখুন। ব্রহ্মা বললেন চলো। ব্রহ্মা এসে বলছেন, হে দেবগণ, তোমরা এ তো হবেই জানতাম, যেখানে শিবের অসম্মান হয় সেখানে আমরা তো দুজন আসেন, এই যজ্ঞেতে ব্রহ্মাও আসেননি, এই যজ্ঞেতে বিষ্ণুও আসেননি, ব্রহ্মা তো আমরা তো যাই না, শিবের অসম্মান হয়েছে সেখানে আমরা যাবো কেন, আমরা যাই না, কিন্তু তোমরা দেবতারা সেখানে গিয়েছো, তার শাস্তি তো পেতেই হবে, শাস্তি তো পেতেই হবে, শিবহীন যজ্ঞ করেছো, এটা ঠিক করনি। তখন ব্রহ্মা সেখানে বলছেন, এসো তেরুত্র ভাগস্তু, মহাদেবকে আহ্বান করলেন, মহাদেব এলেন, বিষ্ণু এলেন, ব্রহ্মা বলছেন, হে রুদ্র, দুঃখ অন্যায় করেছে, তো আমি আজ থেকে ঠিক করে দিলাম যজ্ঞের যত ভাগ পড়ে থাকবে সব তোমার, এসো অস্তু রুদ্র ভাগ, তুমি যজ্ঞ সম্পূর্ণ করো মহাদেব, আর দেখো দক্ষ প্রজাপতি তাকে তুমি ব্যবস্থাটা করো। তখন বলে, ওর মুন্ড তো পুড়ে গেছে, একটা ছাগ মুন্ড এনে সেখানে দক্ষের ছাগ মুন্ড লাগিয়ে দেওয়া হলো, কেন ওই যে কথা ছিল ছাগ মুন্ড হবে, এটা ছাগের মুন্ড লাগিয়ে দিলেন। পদ্মপুরাণে বলা আছে দেবতাদের অনেক ব্যাধি হয়, তার মধ্যে দক্ষের শিরোপীড়া একটা কারণ রয়েছে, দক্ষের শিরোপীড়া চন্দ্রের ক্ষয়রোগ সেখানে বলা আছে। দক্ষ দক্ষের ছাগ মুন্ড হওয়ার পরে দক্ষ বলছেন, ভয়ান অনুগ্রহ অহোভবতা অহোভবতকৃতম দণ্ড, হে মহাদেব, এই যে আমার শাস্তি হলো এটা শাস্তি নয় অনুগ্রহ, ভয়ান অনুগ্রহ অহোভবতা, আমার যে মুন্ড কেটে ছাগ মুন্ড হলো এটা আমার প্রতি অনুগ্রহই, শাস্তি কেন দেয়া হয়, দোষ করলে প্রায়শ্চিত্ত করে শোধন করার জন্য, আমি এটাকে অনুগ্রহ বলে মনে করছি, আমি এটাকে দোষ বলে মনে করছি, এটা অনুগ্রহ, শাস্তিটা আমার প্রতি কৃপা। তখন মহাদেব বলছেন, অহং ব্রহ্মা চ সর্বস্য জগত কারণম পরম, দেখো আমি ব্রহ্মা সকলেই এক, মহাদেব বলছেন আমাদের মধ্যে আলাদা কিছু নেই, ভুল করে ফেলছো, ভুল ভাবছো, মহাদেব সকলকে কৃপা করলেন, বলে মহাদেবকে বলা হলো কর্পূর গৌরম করুণাবতার, মহাদেব কেমন, কর্পূর গৌরম, তিনি করুণার অবতার, সংসারের সার গতি চরণ, তার ভুজগেন্দ্র হার, যার সর্ববিভূষণ যিনি, সেই মহাদেব তাকে প্রণাম করলেন। এরপরে মৈত্র বলছেন, বিদুর মাতা সতী দেহত্যাগ করলেন, তারপরে হিমালয় পুত্র পার্বতী রূপে তিনি আবির্ভূত হলেন, পরবর্তীকালে আবার শিবের সঙ্গে বিয়ে হলো। এরপরে মৈত্রী বলছেন, এবার আপনি মনুপুত্রের কথা বলেছেন, তিন মনু, তিন পুত্র দুই ছেলে, তো পুত্রের কথা বলুন, মনু তিন কন্যার কথা শুনলাম, এবার পুত্রদের কথা বলুন, মনুর দুই পুত্র প্রিয়ঙ্গদ এবং উত্তানপাদ, উত্তানপাদের সঙ্গে দুজনের বিয়ে হয়েছিল, সুরুচি এবং সুনীতি, যাই উত্তানপাদস্য সুনীতি সুরুচিস্তয়া, সুরুচি প্রেয়সী প্রতুর নীতরাজ দস্তুত ধ্রুবম, সুনীতি এবং সুরুচি দুই পুত্র দুই স্ত্রী উত্তানপাদে, এখানে ব্যাখ্যা করছেন ভারী সুন্দর বলে, অত ঊর্ধ্ব পাদ উজস্য উত্তানপাদ, যার দুটি পা সবসময় উপর দিকে থাকে, যখন শিশু জন্মগ্রহণ করে তখন প্রথম দুটি পা উপর দিকে থাকে, তাই বেশিরভাগই উত্তানপাদ বলা হয়, জন্ম হয় মাথার নিচের দিক দিয়ে হয়, তো উত্তানপাদ তার দুই স্ত্রী সুরুচি এবং সুনীতি, সুনীতি মানে না যার নীতিটা খুব সুন্দর, যিনি শাস্ত্র মেনে চলেন, যার আচরণের মধ্যে কোনো রকম কুনীতি থাকে না, আর সুরুচি মানে যার রুচিটা সুন্দর,
অর্থাৎ যাকে যে প্রিয় তাকে যে ভালোবাসেন সুরুচি আর সুনীতি মানে যিনি নীতি মেনে চলেন নীতির পুত্র হচ্ছেন সুনীতির পুত্র হচ্ছেন ধ্রুব সুরুচির পুত্র উত্তম একদিন ধ্রুব সুনীতির পুত্র নয় তিনি ভাবলেন যাই পিতার কোলে গিয়ে বসব সিংহাসনে বসে আছেন উত্তান পাদ ধ্রুব গিয়েছেন পিতার কোলে বসবেন গিয়ে বলছেন পিতা আমি কোলে উঠব পিতার কোলে উঠতে যাবেন পাশে বসেছিলেন উত্তান পাদের পাশে বসেছিলেন সুরুচি উত্তান পাদ সুরুচিকে বেশি ভালোবাসেন সুনীতি ভালোবাসেন না আদর খুব একটা করেন না বেশি প্রীতি তার সুরুচির প্রতি সুরুচি জানেন তার স্বামী তাকে খুব বেশি ভালোবাসেন তাই সুরুচি তখন বলছেন শোনো ধ্রুব যদি পিতার কোলে বসতে হয় সিংহাসনে বসতে হয় এমনি এমনি হলে হবে না কি করতে হবে তপস্যা আরাধ্য পরিশ্রম তদৈব অনুগ্রহেণমে আগে গিয়ে বনে গিয়ে ভালো করে ভগবানের ভজনা করো তপস্যা আরাধ্য আরাধনা করো ভগবানের ভগবান প্রসন্ন হলে তোমাকে আমার গর্ভে পুত্রে পাঠাবেন আমার পুত্র হলে তবেই তুমি সিংহাসনে বসার যোগ্য যদি আমার পুত্র না হও তুমি সিংহাসনে বসতে পারো না খুব কড়া কড়া কথা বললেন ওইটুকুনি শিশু মায়ের কঠিন বাক্য কঠোর দুরুক্তি কটুক্তি শুনে মনটা হৃদয় একদম ভেঙে গেল ধ্রুব দুঃখিত মনে ফিরে আসছেন ধ্রুব ফিরে আসছেন অত্যন্ত দুঃখ মা তু সপত্না দুরুক্তি বিধ্বম বিমাতার কঠোর বাক্যেতে দুরুক্তিতে এত দুঃখ পেয়েছেন ভাবছেন বনে চলে যাবে কাঁদতে কাঁদতে চলেছেন সুনীতির কাছে গেলেন বনে চলে যাবেন তপস্যা করবেন ভাগবতে বলছেন যে বনে যাবেন ধ্রুবর উদ্দেশ্য কি না বিমাতা যেহেতু বলেছেন যে সুরুচির পুত্র হয়ে আসতে হবে আবার সেই জন্য নয় সেই জন্য নয় তিনি ভাবলেন ত্রিভুবন উৎকৃষ্ট পদম আমি বনে তপস্যা করে দেখিয়ে দেব বাবার থেকে বড় রাজা হব ছোট্ট শিশু তো বাবার থেকে বড় রাজা হব এই উদ্দেশ্য নিয়ে তিনি জঙ্গলে চলেছেন যাবেন গেলেন মায়ের কাছে মা বলছেন দেখলেন যে সে ছেলের চোখগুলো ফোলা ফোলা কেঁদেছে চোখে জল চোখগুলো ফোলা ফোলা কি হয়েছে শুনেতে জিজ্ঞাসা করছেন শোক ও দাবাঙ্গনা এত দুঃখ পেয়েছেন দাবানোর মতো ভিতরটা জ্বলছে বললো মা আমাকে বিমাতা এই কথাগুলো বলেছে বিমাতা সুরুচি আমাকে বনে গিয়ে তপস্যা করে তার পুত্র সুরুচি ঠিকই বলেছে মা তো মা কখনো বাজে কথা বলে না মা তো তপস্যা করতে বলেছে শুনিতে বলছেন বিমাতার উপরে রাগ করতে নেই মা তো বিমাতা হোক মাকে মায়ের উপর অভিমান করতে নেই ওই কথাটা ভালো কোনটা ওই তপস্যা আরাধ্য ভজন করতে বলেছে মা তো ভজন পথ দেখিয়েছে ভজনে মন দাও দুরুক্তির দিকে মন দিও না শুনিতে বলছেন মা যদি কোনো কথা বলে সেটাকে মনে রাখতে নেই দুঃখ পেতে নেই মা হোক বিমাতা মা সারদামা একটা খুব সুন্দর কথা আছে সারদামা বলছেন আমি সতেরো মা অসতেরো মা মা তো আমি সতেরো মা অসত আমার সন্তান সত আমার সন্তান অসত সন্তান সত সন্তান আমি সতেরো মা অসতেরো মা তা সুরুচি বলছেন যে বাবা দুঃখ করতে নেই সত্যং সুরুচির ভিহিতম সুরুচি যা বলেছে ঠিকই বলেছে ভজন মা তপস্যা আরাধ্য পুরুষম সেই পুরুষ পরম পুরুষ ভগবানকে আরাধনা কর আরাধনা কর মা ভগবানের ভজন তো করব কোথায় পাবো ভগবানকে কোথায় পাবো হরিকে কোথায় পাবো তখন বলছেন রামচরিতমানস খুব সুন্দর কথা বলছেন হরি ব্যাপকে সর্বত্র সমান ভগবান সর্বত্র আছেন ভগবান সর্বত্র আছেন ঈশাবাস্মিদং সর্বং যৎকিঞ্চ জগত্তম ভগবান সর্বত্র আছেন তাকে খুঁজে নিতে হয় কোথায় নেই তিনি চাইলেই পাবে আমাদের কানপুর সাহেব বলছেন
আমরা ভগবানকে পাই, আমরা ভগবানকে পাই না কেন? আমরা ভগবানকে পাই না কেন? আমরা ভগবানকে পাই না, চাই না বলে। যেদিন থেকে ভগবানকে চাইতে শুরু করবো ঠিক পেয়ে যাবো। চাই না তাই পাই না, চাইতে জানতে হবে। কি করে চাইবো, কি করে চাইবো, তার জন্য সাধুর কাছে যেতে হবে। সাধুরা যেমন করে চায় ভগবানকে, সেইখানে শিখতে হবে কেমন করে চাইতে হয়। ওই জন্য সাধু সঙ্গে করে ভালো হয়ে গিয়া। তো তিনি চলে এসেছেন, ধ্রুব তখন বনে চলে এসেছেন। বনে এসেছেন, ভাবছেন আমি ভজন করব। ভগবানকে পাওয়ার জন্য তীব্র ইচ্ছা, ভগবানকে পাওয়ার জন্য যখন মনে ইচ্ছা হয়েছে, তখন নারদের দেখা হলো। দেবর্ষি নারদ এসেছেন। নারদ বলছেন, দেখো ধ্রুব কি হয়েছে? বলে, আমাকে বিমা কথা বলেছে, আমি ভজন করতে এসেছি, ভজন করে বাবার থেকে বড় রাজা হয়ে দেখিয়ে দিই। তখন নারদ বলছেন, ধ্রুব এটা এখন তোমার ভজনের সময় নয়, এখন চলে যাও, পরে এসো, এখন তোমার খেলাধুলা করার বয়স, এখন কেন ভজন করতে এসেছো? ধ্রুব বলছেন, না না না, আমি তো ভজন করবই, আমি ভজন করবই। ধ্রুবের কথাগুলো শুনে তখন নারদ বলছেন, ওহো তেজ ক্ষত্রিয়ানাম, ক্ষত্রিয় পুত্র তেজ আছে বটে, তেজ না হলে তো হবে না। ওহো তেজ ক্ষত্রিয়ানাম, কিরকম তেজ দেখো, ভজন করবই বলছে। বেশ, তুমি যখন ভজন করবে তা আমি ব্যবস্থা করব। ঠিক আছে, ভজন দেবর্ষি নারদ মন্ত্র দিলেন, মন্ত্র দিয়েছেন। মন্ত্র পেয়ে বলে, কোথায় ভজন করবো জায়গা আপনি ঠিক করে দিন, কোথায় যাব। আপনি গুরুদেব মন্ত্র দিলেন, আমি কোথায় যাব, কি করব। তথাম গচ্ছ ভদ্রান্তে যমুনায় তথাস্থিতম শচী, তুমি যমুনার তীরে চলে যাও বলে দিলেন। তুমি যমুনার তীরে চলে যাও, যমুনায় তথাস্থিতি পুণ্য মধুবনং যাত্রা সান্নিধ্যং নিত্যদান। হরি, সেই মধুবন পুণ্য স্থান, পবিত্র ভূমি যেখানে ভগবান সবসময় বিরাজ করেন, সান্নিধ্যং নিত্যদান হরি, ভগবান যেখানে সবসময় থাকেন, তুমি সেখানে চলে যাও, সেখানে তপস্যা আরম্ভ করো। তীব্র কঠোর ধ্রুব তপস্যা আরম্ভ করেছেন। তপস্যা যখন করছেন, তার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান আসছেন বৈকুণ্ঠ থেকে। ভগবান যখন বৈকুণ্ঠ থেকে ছুটে আসছেন ধ্রুবকে, ধ্রুবর কাছে দর্শন দেবার জন্য, কিভাবে আসছেন এখানে ভারী সুন্দর বললেন, বললেন মধুবনং ভিত্র দৃশ্যয়া গতাহ, ভগবান মধুবন আসছেন, শ্রী গোবিন্দ আসছেন ধ্রুবকে দেখবার জন্য। বলে ধ্রুবকে দেখবার জন্য আসছেন, ধ্রুবকে দর্শন দিতে নয়। শুনে মনে হবে যে ভগবান ধ্রুবকে দর্শন দিতে আসছেন, না দর্শন দিতে নয়। ভাগবত বলছেন মধুবনং ভিত্র দৃশ্যয়া গতাহ, ধ্রুবকে দেখবার জন্য আসছেন, দর্শন করবার জন্য, দেখা দিতে নয়, দর্শন করতে আসছে। বলে কেন না, ধ্রুব আজ ভক্তি ভূষণে, ভক্তি অলঙ্কারে কেমন সেজেছে, এটা দেখবার জন্য এসেছেন ভগবান। তো ধ্রুব চোখ বন্ধ করে ধ্যান করছেন, তীব্র তপস্যা, আহার ত্যাগ করলেন, জল ত্যাগ করলেন, পত্র খাওয়া সেটাও ত্যাগ করলেন, বায়ু ভক্ষণ করে আছেন। ভগবান এসে দেখছেন ধ্রুব চোখ বন্ধ করে তাকাচ্ছে না, কিছুই তাকাচ্ছে না ধ্রুব। ভগবান বলছেন, আরে আমি এলাম সামনে দাঁড়িয়ে দেখছে না, আমি এসে দাঁড়িয়েছি আমাকে দেখছে না, ও কি করে দেখবে। ধ্রুব তো মনে মনে আমাকেই দর্শন করছে, আমার রূপে মগ্ন হয়ে গেছে। আচ্ছা, তো ভগবান তখন ধ্রুবের হৃদয় থেকে তার রূপটা সরিয়ে দিলেন। যে রূপটাকে সরিয়ে দিলেন তখন ধ্রুব চোখ খুলেছিল, চোখ খুলে দেখছেন আরে অপূর্ব সুন্দর সেই রূপ। রূপ দেখে ধ্রুব অবাক বিস্ময় দেখছেন,
ভাবছেন কিছু বলবো, কথা বলবো, স্তুতি করব, স্তব করব, ভাবছেন বলতে পারছেন না। কেন? ভাবছেন বলবো, বাক্য স্ফূর্তি হচ্ছে না, কিভাবে বলবেন? ধ্রুব তো ভালো করে কোথাও পড়াশোনা করেন, ছোটবেলায় চলে এসেছেন ভগবত ভজনের জন্য, ভাবছেন কিছু বলবো। ভগবান দেখলেন আরে ধ্রুব তো বলতে চায়, কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। ভগবান তখন তার হাতের যে শঙ্খ ছিল, শঙ্খটা কিরকম? জ্ঞানময় শঙ্খ, কপর্ষ বালং কৃপয়া কপোরে, ওই জ্ঞানময় শঙ্খটা কপালে স্পর্শ করলেন। শঙ্খ পবিত্র শঙ্খ, শঙ্খের অনেক গুণ। শঙ্খ মঙ্গলের ধ্বনি, যতদূর যে সমস্ত অমঙ্গল নাশ করে যায়, সেই জ্ঞানময় শঙ্খ স্পর্শ করেছেন। এবার ধ্রুব কথা বলতে আরম্ভ করেছেন। বলে কেন? এখানে ভারী সুন্দর বলছেন ভগবান ধ্রুব যখন কথা বলছেন, মহাজন বলেন মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়ে দিগ্রিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মুকং করতি বাচালং, বোবা কথা বলে, বলে এখানে বাচাল শব্দের অর্থ করলেন বাচ্যম অলঙ্করতি বাচালং, যার কথাগুলো অলঙ্কার হয়ে ধরে পড়ে, যখন সে কথা বলে অলঙ্কার হয়ে যাবে। কি করে হবে? যখন পরমানন্দ মাধব গোবিন্দের কৃপা হবে, তখন পরমানন্দ মাধবম সে আনন্দ, ঘন ভগবানের যখন কৃপা হবে তখন বোবা কথা বলবে। তার কথাগুলো কেমন হবে? অলঙ্কার বাচালং, বাচ্যম অলঙ্করতি বাচালং, তার কথার কথা থাকবে না, শব্দ থাকবে না, তার কথা অলঙ্কার হবে, বাক্যের শোভাকে বর্ধমান হবে। বলে কিরকম? ব্রহ্মা বলছে, এই ভগবান বলছেন ধ্রুব বলো কি চাই, তুমি তো বন থেকে, তুমি তো বনে এসেছিলে ভজন করে সিংহাসন পাওয়ার জন্য, তুমি কি সিংহাসন চাও? ধ্রুব বলছেন একদম না, বরং না যাচ্ছে, আমার কিছু চাই না। বলে কেন? তুমি তো বনে এসেছিলে এই জন্যে, বড় সিংহাসন হবে সেই পাবে সেই জন্যে। তখন ওখানে ভারী সুন্দর হরিভক্ত শুদ্ধদায় গ্রন্থে বলছেন, দেখো ধ্রুব বলছেন ভগবান তুমি আমার কথার উত্তর দাও। একটা বাচ্চা ছেলে, তার হাতে একটা কাঁচের আংটি ছিল, আংটিটা হারিয়ে গেছে, আংটি খুঁজতে খুঁজতে অন্ধকারের মধ্যে একটা হীরে বসানো স্বর্ণ আংটি পেয়ে গেছে, হীরের আংটি। এখন কি সে আর খুঁজবে কাঁচের আংটি? খুঁজবে না। ঠিক তেমনি আমি সামান্য সিংহাসনের লোভে তোমার কাছে বনে এসেছিলাম ভজন করতে, এখন তোমায় পেয়ে গিয়েছি, তোমার চরণ পেয়ে গিয়েছি, আমার তো আর সিংহাসনের প্রয়োজন, বরং না যাবে, আমার কিছু চাই না। ভগবান বললেন তা বললে তো হবে না, তুমি এক কাজ করো, তুমি তোমার প্রয়োজন নেই, আমি বলছি আমি চাইছি তুমি সিংহাসনে বসো, আমার জন্য সিংহাসনে বসো, আমার কথাতে বসো, তোমার প্রয়োজন নেই, তুমি সিংহাসনে বসো। বৃহদেব ভগবত অমৃত বললেন, যখন যুধিষ্ঠির মহারাজ কিছুতেই সিংহাসনে বসতে চাইছেন না, কিছুতেই বসছেন না, যখন কৃষ্ণ এসে বললেন বসো, তখন সিংহাসনে বসছেন। প্রশ্ন করা হলো, হে যুধিষ্ঠির মহারাজ আপনাকে সবাই বললো বসলেন না, কৃষ্ণ বলার পর বসছেন কেন? তখন বৃহদ ভগবত বলছেন, কৃষ্ণ প্রসাদ জনিতা, এই যে সিংহাসনে বসছি আমি আমার ইচ্ছায় বসছি না, শ্রী গোবিন্দ আদেশ করছেন, তার কৃপা মনে করে বসছি, কৃষ্ণ প্রসাদ জানিতা, এটা কৃষ্ণ কৃপাতে পেয়েছি বলে মনে বসবো, তার আদেশে বসবো, আমার তো বসার ইচ্ছা নেই। তো ধ্রুব বললেন, ধ্রুবকে যখন ভগবান বলছেন ধ্রুব আমি বলছি তুমি সিংহাসনে বসো, ধ্রুব ফিরে এলেন, উত্তান পাদ তাকে সিংহাসনে বসালেন, তার ভাই উত্তম বনে গেলেন, সেখানে যক্ষদের সঙ্গে যুদ্ধে মারা গেলেন। ধ্রুব তখন যুদ্ধ শুরু করলেন যক্ষদের বিরুদ্ধে, বিরাট যুদ্ধ হলো, কুবের অনুচর যক্ষ তাদের সঙ্গে যুদ্ধ হলো, অনেক যক্ষ মারা গেল, ধ্রুবের অনেক সৈন্য মারা গেল। তখন মনু এসে গেলেন, মনু মহারাজ, মনু এসে বলছেন যে তুমি এটা ঠিক করছো না,
যুদ্ধ করছো এটা তোমার উচিত নয়। নয়ং মার্গহি সাধুনাম হৃষীকেশ অনুবর্তিনাম। যারা গোবিন্দের চরণ ভজনা করে হৃষীকেশ অনুগামী যারা, তাদের এই যুদ্ধ লড়াই এটা উচিত নয়। নয়ং মার্গ সাধু, তুমি তো সাধু ধ্রুব, তোমাকে এটা মানায় সাধুর এটা উচিত নয়। বলে আমার ভাইকে যে মানলো, আমার ভাইকে মেনেছে এরা না, যার যার কর্ম প্রারব্ধ মেনেছে। তুমি ভাবছো তোমার ভাইকে এরা মেনেছে, আসলে তা না, কর্ম তো গেছে। তুমি কিছু মনে করো না, তুমি ছেড়ে দাও। ধ্রুব তখন ছেড়ে দিলেন। নির্দিষ্ট সময়ে ধ্রুবর যখন মৃত্যুর সময় এলো, ধ্রুব জগৎ থেকে চলে যাবেন, তখন একটা বিমান এলো। বিমান এসেছে, এসে বলছে ধ্রুব তুমি চলো, তোমাকে নিতে ভগবান আমাকে পাঠিয়েছেন, ভগবানের পার্শ্বদ এসেছেন। ধ্রুব যাবেন ঠিক এমন সময় মৃত্যু এসে হাজির। মৃত্যু বলছেন ধ্রুব তুমি জগৎ থেকে চলে যাবে, কিন্তু আমি তো মৃত্যু, আমাকে অস্বীকার করে কেউ যেতে পারে না। শ্রী রমা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনেছিলাম, রমা পেশমার মুখে, যখন ধ্রুব যাবেন রথ প্রস্তুত, মৃত্যু এসে বলছেন ধ্রুব আমি মৃত্যু, জগতে যে জন্মায় তাকে মরতে হয়, মৃত্যুকে স্বীকার করতে হয়, যাতে ধ্রুব মৃত্যু যে জন্মায় তাকে মরতে হয়, তুমি যাবে স্বর্গে যাও, কিন্তু আমাকে অস্বীকার করে যেও না। ধ্রুব বলছেন আমি তো এই দেহে দিয়ে যাব। যাবে, আচ্ছা যাও, শোনো, ওই রথে উঠতে গেলে একটা সিঁড়ির প্রয়োজন আছে তো, তুমি আমি মৃত্যু মাথা পেতে দিলাম, তুমি আমার মাথায় পা দিয়ে রথে ওঠো। মৃত্যুর মধিনী পদং দত্ত্বা আরুহ্য অদ্ভুতং গৃহম। মৃত্যুর মাথায় পা দিয়ে গেলেন ধ্রুব। রহস্য বলছেন রমন্দ্রবাদা, তিনি বলছেন এখন মৃত্যু যম, তিনি দ্বাদশ মহাজনের মধ্যে একজন, দ্বাদশ মহাজন আছে না তার মধ্যে একজন, এখন ধ্রুব তিনিও সাধু, তিনি সাধু হয়ে আরেক সাধুর মাথায় পা দেবেন, এটা কেমন লাগে? তাহলে কি হবে, তাহলে কি হবে? তখন উনি বলছেন ধ্রুবকে যখন মৃত্যু বলছেন আমার মাথায় পা দিয়ে ওঠো, তখন ধ্রুব একটা চাদর নিয়ে ওইখানে মাথায় দিলেন, চাদর আচ্ছাদন দিয়ে তার উপরে মাথায় পা দিলেন। রমাপিসমকে শুনেছিল মৃত্যুর মধ্যেই পদাঙ্গদত্ত্বা, মৃত্যুর মাথায় পা দিয়ে উঠ যাবেন, আবার নেমেছেন না যাব না। বলে কেন? বলে আমি তো চলে যাব, আমার মা, মা সুনীতি যে আমাকে জন্ম দিল, আমাকে বনে পাঠালো ভজন করতে, সুনীতি তার কি হবে, আমি চলে যাব, মায়ের কি হবে, মাকে তো ছেড়ে যেতে পারবো না। তখন ওখানে বলছেন ভারী সুন্দর, দর্শয় মাস মাতুর দেবী পুরো জানানা গচ্ছাতি। ধ্রুব তুমি যার সন্তান তার কোনো চিন্তা আছে? তোমার মতো ছেলে যার গর্ভে জন্ম তার কোনো চিন্তা নেই? ওই দেখো তোমার সামনে যে রথটা যাচ্ছে ওটা তোমার মায়ের রথ, তোমার মা আগে আগে যাচ্ছেন, তুই পরে যাচ্ছ, আগে যে রথটা ওটা তোমার মায়ের রথ। দর্শয় মাস মাতুর দেবী, ওই দেখো তোমার মা যা চলে যাচ্ছে, পুরা জানে না গচ্ছতি, দেখে না। পদ্মপুরাণে একটা ভারী সুন্দর শ্লোক বললেন, কুলং পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরাশা পৃথিবীশ্চ ধন্যা নৃত্যন্তে স্বর্গে পিতুরপিতেষাং যেষাং কুলে বৈষ্ণবনামধেয়ম্। দেখো কুলং পবিত্রম, সেই কুল বংশ ধন্য হয়ে যায়, পবিত্র হয়ে যায় যার বংশে একটি সন্তান সাধু হয়ে জন্মগ্রহণ করে। কুলং পবিত্রম, সেই কুল, সেই বংশ, সেই বংশের সন্তান যদি বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় পবিত্র হবে না, বংশের নাম হয়তো উজ্জ্বল হবে পবিত্র হবে না। বংশ কখন পবিত্র হবে? যদি বংশের কোন একটি সন্তান সাধু হয়। কুলং পবিত্রম জননী কৃতার্থা, সেই মা ধন্য হয়ে যান
যার গর্ভে সন্তান সাধু সন্তান জন্মে, নিত্যন্ত স্বর্গে পিতরূপে সেই বংশের পিতৃপুরুষগণ আনন্দের নৃত্য নৃত্য করেন। কেন? তারা বলেন আমরা আর হেই তোমাকে ভয় পাই না, নিত্যন্ত স্বর্গে পিতরূপে যে সাংকুলে বৈষ্ণব না আমাদের, যার বংশে একটি সন্তান সাধুদের জন্মগ্রহণ করে। ধ্রুবর কথা বললেন, ধ্রুবর বংশ পরবর্তীকালে জন্মগ্রহণ করলেন। অঙ্গ অঙ্গ ধর্মাত্মা ছিল, অঙ্গেশের নাম সুনীতি, তার গর্ভে জন্মগ্রহণ করলেন বেন। বেন অত্যন্ত অধার্মিক ছিল, পিতা সাধু কিন্তু পুত্র অসাধু। বেন তিনি বললেন সমস্ত ব্রাহ্মণদের ডেকে বললেন, শোনো আজ থেকে সব দান ধান সব বন্ধ, ন দাতব্যম ন হতব্যম দ্বিজা, হে ব্রাহ্মণ যজ্ঞটুকু সব বন্ধ করে দাও, আজ থেকে আমারই পূজা করবে। সে কি কেন বলে এটা জানো না? নরাঞ্চ নরাধিপম, সমস্ত নরের মধ্যে উত্তম হলো রাজা, রাজার মধ্যে সমস্ত দেবতা বাস করে, আমি রাজা আমার পূজা করো। বলে না না এ হয় না, এ ঠিক না, রাজার পূজা কেন হয়, ভগবানের পূজাই করতে হবে। জানো না নিপতে সর্বময় নৃপম সর্বদেবময় নৃপম, রাজার মধ্যে সমস্ত দেবতারা আছে, রাজার মধ্যে সমস্ত দেবতা আবার বিরাজ করে, অতএব আমার পূজা করলে সমস্ত দেবতার পূজা হয়ে যাবে। ব্রাহ্মণরা মানলেন না, দিলেন জোরে হুঙ্কার, এক হুঙ্কারে বেন মারা গেল, বেন তো মারা গেল, ব্রেন মারা দিয়ে ব্রাহ্মণরা খুব যাক ভালো হয়েছে মরে গেছে, কিন্তু রাজা নেই, রাজ্যে অরাজকতা, মাৎসন্যাস শুরু হয়ে গেল, চারিদিকে লুট চুরি ডাকাতি বেড়ে গেল। ব্রাহ্মণরা বললো মহামুশকিল, রাজাকে তো মানলাম, এবার দেশে কি হবে? সমস্ত ব্রাহ্মণরা এসে এলেন, এসে সুনীতাকে বললেন মা রাজার দেহটা আছে? বলে হ্যাঁ হ্যাঁ। রাজার দেহ মন্থন শুরু করলেন, একটা কৃষ্ণকায় শরীর বেরোলো। তুমি কে? বলে আমি কি করব কৃষ্ণবর্ণ শিষ অল্প ছোট্ট শরীর। বলে তুমি নিশ্চিত হও, তুমি স্থির হয়ে বসো। আচ্ছা, তার থেকে নিশাদ সন্তান। তারপরে আবার শরীরকে মন্থন করলেন, আরেকটি কৃষ্ণবর্ণ পুরুষ বেরোলো, সে হাত জোর করে বললো কিঙ্কর আমি, আমি কি করব? বলে তুমি কিঙ্কর সম্প্রদায় হয়ে গেল। এরপরে শরীরকে মন্থন করলেন, সেখান থেকে দুটি দুজন বেরোলেন, হচ্ছেন পৃথু মহারাজ। পৃথু মহারাজ হয়ে বললেন আমি তো এলাম, আমি কি করব? তখন যারা বন্দী অর্থাৎ বন্দনা গান করেন স্তুতি করেন তারা পৃথু স্তুতি করবেন। তখন পৃথু তারা বলেন স্তুতি তো করবো, আপনার গুণের কথা কিছু জানি না, কি করব? বললো তোমরা স্তুতি করতে থাকো, আমি সেই সেই যা বলবো আমি সেগুলো করতে থাকবো, লীলা হতে থাকে। তো প্রজারা এসে বলছেন হে মহারাজ আমরা ক্ষুধার্ত অন্নদিন। বলে অন্ন অন্ন নেই কেন? না, রাজা চলে যাওয়ার পরে ধরিত্রী সমস্ত শস্যকে পৃথিবীর মধ্যে টেনে নিয়েছে, সব পৃথিবীর গ্রহে চলে গেছে, আমরা ক্ষুধার্ত। তখন পৃথু মহারাজ পৃথিবীকে বললেন তুমি অন্ন দাও, যদি না দাও বসুধে তং বধিষ্যামি মৎস্যাসনপুরের মুখিম, যদি আমার কথা না শোনো তোমাকে বধ করবো, মৎস্যাসনা প্রাণমুখী আমি বধ করবো, এক্ষুনি দাও যাও। তো পৃথু তখন ধরণী বলছেন দেখো পৃথু মহারাজ, আমি তো এই অরাজকতা দেখে অন্যায় দেখে আমি সমস্ত শস্যকে লুকিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন তুমি যখন এসে গেছো তাহলে ঠিক আছে, আমি গাভীরূপ ধারণ করছি তুমি দহন করো। পৃথিবী গাভীরূপ ধারণ করলেন, তাকে দহন করে পৃথিবী পৃথু মহারাজ করলেন, সমস্ত নগর বসালেন, সব আবার সুন্দর সুশাসন ব্যবস্থা করলেন, অনেকগুলো যজ্ঞ করলেন। যতবার যজ্ঞ করতে যান দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে যজ্ঞের ঘোড়া চুরি করে নেন, বারবার যতবার যজ্ঞ করেন চুরি করেন। তখন পৃথু মহারাজের ছেলে তিনি ইন্দ্রকে জয় করলেন, তার নাম হলো বেজিতাশ্যক। ইন্দ্রকে জয় করে অশ্বগুলো নিয়ে এলেন, নাম হলো বেজিতাশ্যক। এরপরে তারপরে ইন্দ্র আবার সাধুর বেশ ধরে এসে চুরি করলেন, তখন বললো এটা পাষণ্ড বেশ। তখন পৃথু মহারাজ বলে ইন্দ্র বারবার বিরক্ত করছে, তো যজ্ঞ সম্পূর্ণ করতে দিচ্ছে না, ব্রাহ্মণ এক কাজ করো
যজ্ঞ আরম্ভ করো, যজ্ঞে ইন্দ্রায় স্বাহা, ইন্দ্রকে আহুতি দিয়ে দাও, ইন্দ্র খুব অসুবিধা করছে, ইন্দ্রকে আহুতি দিয়ে দাও। ব্রাহ্মণরা বলে চিন্তা নেই, আমরা তো করবই। আপনি যখন বলছেন বলে কেন শাস্ত্র বললেন দৈবাধীন জগৎ সর্বম, সমস্ত জগৎটা দেবতাদের অধীন, দৈবাধীন দেবতাদের অধীন সমস্ত জগৎ, আর মন্ত্রাধীনশ্চ দেবতা, সমস্ত দেবতারা হচ্ছে মন্ত্রের অধীন, জগৎটা দেবতাদের অধীন, দেবতারা মন্ত্রের অধীন। আমরা ব্রাহ্মণরা বলছি যজ্ঞ করবো ভালো ভালো, তে মন্ত্র ব্রাহ্মণাধীনশ্চ, সমস্ত মন্ত্র ব্রাহ্মণের অধিগত, ব্রাহ্মণের করায়ত্ত, তাই তসমাৎ ব্রাহ্মণ দেবতা, তাই ব্রাহ্মণকে দেবতা বলা হয়, সমস্ত মন্ত্র ব্রাহ্মণের করায়ত্ত, অতএব তাই। যজ্ঞ আরম্ভ হল, যজ্ঞে যখন প্রায় আহুতি দিচ্ছেন তখন ব্রহ্মা এসে বললেন এটা ঠিক হচ্ছে না। ব্রহ্মা বললেন দেখো এটা ইন্দ্র একটা পদে আছে, তাকে এরকম অসুবিধা করো না, তুমি ক্ষমা করো। তো ব্রহ্মার কথা তখন পৃথু মহারাজ ক্ষমা করে দিলেন। এদিকে সনকাদি মুনিবৃন্দ এসেছেন একদিন পৃথু মহারাজের ওখানে, তাদেরকে সম্মান প্রণাম করলেন, করে পৃথু মহারাজ বলছেন আমি, পৃথু বলছেন আমি সাধুদের সব কিছু করতে পারি, সাধুর জন্য সব কিছু করতে পারি, কি কি পারেন বলছেন, প্রাণ দ্বারা সুতা ব্রাহ্মণ গৃহস্থস্য সব পরিচ্ছদা রাজ্যং বলং মহি কোশম। বলছেন পৃথু বলছেন প্রাণ দ্বারা সুতা ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ আমি প্রাণ দিয়ে সমস্ত পরিচ্ছদ দিয়ে রাজ্য দিয়ে পৃথিবী দিয়ে সব দিয়ে সাধুদের চরণ নিবেদন করতে পারি, সর্বনিবেদিতম। পৃথু মহারাজ এইভাবে ভগবানের সেবা করলেন। মৈত্র বলছেন পৃথুর এরপরে ওই এনারি বংশে, পৃথুর বংশে এক রাজা হয়েছিলেন, তার নাম প্রাচীন বর্হি। প্রাচীন বর্হি অনেক যজ্ঞ করেছিলেন, আমি নিষিদ্ধ প্রভুকে শুনেছিলাম আচার্যদেব তিনি বলেছিলেন এই প্রসঙ্গটা ভারী সুন্দর, বলছেন যে প্রাচীন বর্হি যজ্ঞ করছেন 98টা যজ্ঞ হয়ে গেছে, আর দুটো হলেই শতযজ্ঞ পূর্ণ হবে, আর শতযজ্ঞ করতে পারলে যিনি 100 যজ্ঞ সম্পূর্ণ করতে অসুবিধে করবেন তাকে বলা হয় শতক্রত, মানে সে ইন্দ্র একটা পদ, 100 যজ্ঞ করতে পারলে তিনি ইন্দ্র হবেন। তো প্রাচীন বর্হি যজ্ঞ করছেন, 98টা হয়েছে। এই সময়ে এলেন একদিন দেবর্ষি নারদ, এসে বলছেন আরে এই প্রাচীন বর্হি তুমি তো বিরাট যজ্ঞ করছো, তুমি কর্মকাণ্ডের লোক, হ্যাঁ আপনার কৃপায় যজ্ঞ সবই হচ্ছে ভালো হচ্ছে, তুমি যে যজ্ঞ করছো এত যে পশু বলে দিলে যজ্ঞ করলে এত বড় বড় তো এর যে কি ফল হবে তুমি জানো না, ভালোই নিশ্চয় হবে না, ভালো তো হবে কি ভালো হবে জানো না, তা তো জানে না, লোকে বলে যজ্ঞ করলে ভালো হয়। তো দেবর্ষি নারদ হেসে বললেন এক কাজ করো, তুমি এই যজ্ঞের ফল আমার মুখে শুনতে চাও না দেখতে চাও? তো তখন প্রাচীন বর্হি বলছেন যদি চোখে দেখতে পাই তাহলে তো ভালোই হয়, কানে শোনার থেকে চোখে দেখাটা ভালো,
আপনি এক কাজ করুন, আমাকে দর্শন করান, আমার ভবিষ্যৎ কি আছে, তাহলে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে। দেখো মহাত স্পর্শ করলেন, দেখো প্রাচীন বলি যখন শরীর স্পর্শ করে নারদ বলছেন দেখো, তখন দেখছেন স্বর্গে ওই যাদের এতদিন বধ করেছেন সেই অশ্বমেধ ঘোড়া, ওই অশ্ব ঘোড়ারা তারা তরল নিয়ে, আমি তো খুব বিপদে পড়েছি, আমার তো মহাবিপদ, আমি না জেনে বধ করে সেদিন আমার উপায় কি হবে, কি হবে? বলে আচ্ছা শোনো তোমাকে বলি, তুমি এক কাজ করো, তুমি ভগবানের মন দাও, তৎকর্ম হরি দোষং যত, সেটাকেই কর্ম বলা হয় যেটা ভগবানের প্রসন্নতা এনে দেয়। তৎকর্ম হরি দোষং যত, তোমার সেই কর্মটা যাতে ভগবান প্রসন্ন হন সেই কর্মটাই কর্ম, তুমি ভগবানের মন দাও, তোমার প্রসঙ্গ বলি শোন। বলে পুরঞ্জন প্রসঙ্গ আরম্ভ করছে, বললেন দেখো প্রাচীন বুড়িকে বলতে আরম্ভ করলেন, দেখো এক রাজা বনে বেড়াতে বেরিয়েছে, বেড়াতে বেড়ে দেখছে, দেখলো বনে ঘুরছে, হঠাৎ দেখে সামনে একটা খুব সুন্দর এক রমণী, খুব সুন্দর, কাছে গেল, তাকে পছন্দ হলো, তার সঙ্গে সে বললো আমার ঘরে চলো, তাকে একটা ঘরে নিয়ে গেল, খুব সুন্দর বিরাট রাজপাঠা, সেখানে নয়টি দরজা আছে, নটি দরজা, ওই সুন্দর রমণের সঙ্গে একটা সাপ আছে, তার আবার পাঁচখানা মুখ, পাঁচখানা মুখের সাপ, পাঁচখানা মুখ, তাকে নিয়ে গেল, তো সেখানে গেছে আছে। বেশ কিছুদিন পরে চন্দ্রবেগ নামে একজন আক্রমণ করলো, তার সঙ্গে 360 দাস দাসী, 360 দাস পুরুষ দাসী আক্রমণ করলো, করে তার ঘর ভেঙে দিল, সাপটা চলে গেল, এবং যখন ভেঙে দিল তার সঙ্গে ভয় বলে একজন, তখন ওই রাজা মারা গেল। পরবর্তীকালে ওই রাজা এক কন্যা হয় জন্মগ্রহণ করলো, বিদর্ভ দেশের রাজকন্যা, সেখানে তার সঙ্গে বিয়ে হলো মলয়ধ্বজ রাজার সঙ্গে, বিয়ে হলো আছে, কিছুদিন পরে মলয়ধ্বজ রাজা মারা গেল। মলয়ধ্বজ মারা যেতে রাজকন্যা কাঁদছে, ও কোথায় গেলে গো বলে কান্নাকাটি করছে, এই সময় রাজার মৃত্যু পড়ে আছে, এই সময় এক ব্রাহ্মণ এলেন, বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণ এসে বলছেন কাঁদছ কেন, আমাকে চিনতে পারছ, তুমি আমি একসঙ্গে থাকতাম, আমাকে চিনতে পারছ না? যখন এরকম দু চারটা কথা বললেন, তখন রাজকন্যা মলয়ধ্বজের রাজার স্ত্রী তিনি সঙ্গে চলে গেলেন সেই ব্রাহ্মণের সঙ্গে, গল্প ফুরিয়ে গেল। প্রাচীন ঘুরি বললো যে বুঝলেন তো, ঠিক বুঝলাম না, রাজা হচ্ছে পুরঞ্জয়, পুরঞ্জয় কেন, আত্মা, পুরং জনয়তি পুরঞ্জনাহ, যে জীব জীবাত্মা কর্ম অনুসারে বিভিন্ন পুরে পুরে ঘুরে বেড়ায় বিভিন্ন শরীরে, ওই যে নটা দরজাওয়ালা ঘর প্রাসাদ, ওটা কি নবদেহ, আমাদের যে দেহ নটা দ্বার রয়েছে, নটা দ্বার, ওই যে সাপ ওটা কি, ওটা পাঁচ পঞ্চ প্রাণ, প্রাণ প্রাণবায়ু, এইভাবে বোঝেন, তুমি যে দেখছো জীবাত্মা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ওই যে বৃদ্ধটা এলো ওটা কে, ওটা হচ্ছে পরমাত্মা এলেন, আমরা বৃহৎ ভগবত এক জায়গায় দেখছি, খুব সুন্দর বলছেন যে ভগবান বলছেন গোপ কুমারকে যে দেখো, তুমি 84 লক্ষ জনে ভ্রমণ করছো, কিন্তু তোমার আমার প্রতি অকৃপা দেখে যখন কিছুতেই আমার দিকে তাকাচ্ছ না, তুমি ঘুর ভ্রমণ করছো, তখন আমি তোমার গুরু হয়ে গিয়ে তোমাকে এই পথে নিয়ে এলাম, তোমার যে গুরু জয়ন্ত সেটা আমি, বৃহৎ ভাগবত বলছেন মজ্জাকৃপাম, আমার প্রতি অকৃপা, তুমি ভ্রমণ করছো কিন্তু আমাকে ভাবছোই না, তখন আমি তোমাকে গোবর্ধনের জন্ম দিলাম, জয়ন্ত হয়ে গিয়ে তোমার গুরু হয়ে গুরু হলো। এই পুরঞ্জন উপাখ্যান বললেন, ভাগবতে বলছেন দয়া সর্বভূতেষু সন্তুষ্টয়া যেন কেন বা, সমস্ত এক কাজ করবে, দয়া সর্বভূতেষু সমস্ত প্রাণীর প্রতি দয়া রাখবে, যেন কারোর প্রতি তোমার
নির্দয় না হও, দয়া সর্বভূতে সমস্ত প্রাণীর প্রতি দয়া রাখবে এবং সবসময় সন্তোষ থাকবে, সন্তুষ্ট যেন কি নবা, সবসময় সন্তোষ থাকবে, কখনো দুঃখী হবে না। হ্যাঁ, কিরকম আমি এক সাধুর পাঠ শুনছিলাম, তিনি বলছেন কিরকম সন্তোষ থাকবে, বলে গীতায় বলেছেন না সন্তোষ সততম যোগী, সাধু সবসময় সুখী থাকবে সর্বাবস্থায় যে কোনো অবস্থায়। বলে একজন মানে ব্যবসায়ী লোক কলকাতায়, দিনের বেলা প্রচন্ড গরম, একটা তালপাতার পাখা নিয়ে, বড় দোকান, তালপাতার পাখা নিয়ে চেয়ারের মধ্যে বসে সামনে টেবিলে লম্বা পা তুলে দিয়ে পাখার বাতাস খাচ্ছে দুপুরবেলা, কলকাতা গরম, খরিদ্দার কম, বড় দোকান, বাতাস খাচ্ছে। তো এই সময় তার এক বন্ধু এসছে, বন্ধু এসে বলছেন আরে ভাই কি করছিস? এই যে ব্যবসা করছি, লোকজন নেই, পাখার বাতাস খাচ্ছে। তা ওই বন্ধু বলছে আরে এরকম না থেকে ভালো করে বন্ধু ব্যবসা করলে পারিস তো, ভালো করে ব্যবসা করলে হয়। বলছে হ্যাঁ ব্যবসা তো করি ঠিক আছে, না 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 ভালো করে মন দিয়ে ব্যবসা করতে হবে। তো ওই দোকানদার ব্যবসায়ী বন্ধুটা বলছে, ব্যবসায়ী লোকটা বলছে তা আমি ব্যবসা করলে কি হবে, ব্যবসা করলে অনেক পয়সা হবে, বেশ তারপরে সেই পয়সা দিয়ে আরেকটা বড় দোকান দিবি। এই বসে থাকা বন্ধুটা যে পা তুলে বসে আসে বলছে বেশ আমি টাকা দিয়ে অনেক খরচে আরেকটা দোকান করলাম, তারপরে দুটো দোকান, তাতে অনেক পয়সা হলো, দুটো লোক রেখে দিবি, বেশ তারপরে সেই টাকা দিয়ে আরো অর্থ হলো, একটা কারখানা খুলল। আচ্ছা বেশ, মনে কর খুলে ফেলল দুটো দোকান তার থেকে কারখানা, তারপরে আরো অনেক লোক কাজ করবে, লাগলাম কাজ হলো, তারপরে অনেক টাকা হবে, হ্যাঁ অনেক টাকা হলো, তারপরে তারপরে কি আরাম করবি? তখন ওই লোকটা বলছে এত পরিশ্রম করে যা করবো এখন তো তাই করছি, পা তুলে দিয়ে আমি হাওয়া খাচ্ছি আরামই তো করছি, এত পরিশ্রম করে লোক রেখে মাথা খাটিয়ে যা করবো এখন তো আমি তাই করছি। ভাই সাধু কেমন সন্তোষততম যোগী, এখানে বলছেন সন্তুষ্ট যেই না কেই নবা, তুমি সবসময় সন্তোষ থাকাচ্ছ, বেশি বেরিও না, বেশি ভাবলেই দুঃখ বাড়বে, আশা হি পরম দুঃখ, যত আশা করবে দুঃখ পাবে, অতএব শান্ত থাকো। দুষ্টাশু জনার্দন, এবং মাথায় রাখবে যেন ভগবান তোমার কাজে ব্যবহারে প্রসন্ন থাকে, এটা মাথায় রাখবে তাহলেই হবে। এই বলে আমরা প্রবেশ করলাম পঞ্চমাস্কন্ধে, সেখানে মনু মহারাজের মৈত্র এখানে বলছেন যে মনু মহারাজের পুত্রের উত্তম পদের কথা আমরা শুনলাম, আরেক তার নাম প্রিয়ব্রত, প্রিয়ব্রত তিনি কিরকম ছিলেন, প্রিয়ব্রত শব্দের ব্যাখ্যা একজন লিখছেন যার ব্রতটা খুব প্রিয় ছিল, যে কোনো ব্রত কোনো প্রিয় করে করতেন। এখন মনে করুন আমাদের একাদশী ব্রত পড়ল, আগামীকাল আছে না, আগামীকাল এই রে একাদশী, সারাদিন না কি কষ্ট, অন্যদিন খেতে পাক না পাক একাদশী মনে হয় আজ একাদশী, আর মনে হলেই খেতে পেয়ে। তো ব্রতের দিন যদি কষ্ট মনে হয়, ব্রতটা কষ্ট বলে মনে হয় সেটা ঠিক ব্রত নয়, ব্রতকে যিনি প্রিয় ভাবতেন, প্রিয়ব্রত যার ব্রতটাকে অত্যন্ত প্রিয়, ব্রত করতে ভালোবাসতেন মহারাজ প্রিয়ব্রত, প্রিয়ব্রত মহারাজ তিনি ভাবলেন যে দিন রাত্রি দুটো আলাদা হয়, তিনি ভাবলেন না রাত্রিবেলা লোকে ঘুমায় অলসতা চলে আসে, আমি আরে একটা সূর্য করবো, তিনি একটা সুন্দর রথ বানিয়ে সূর্যের পেছনে ধাওয়া করলেন, বলে 24 ঘন্টায় রাত দিন হয়ে গেল, রাত আর থাকলো না, ব্রহ্মা দেখছেন মহাবিপদ, এ তো রাত দিন না থাকলে হয়। তখন ব্রহ্মা এসে বোঝাচ্ছেন শোনো অমন্ত্রাক্ষরং নাস্তি নাস্তি মূলম ঔষধম অযজ্ঞং পুরুষং নাস্তি, শোনো যাকে অযোগ্য মনে করছে তারও প্রয়োজন আছে, সবারই প্রয়োজন, অধর্ম তারও প্রয়োজন আছে, রাত্রিরও প্রয়োজন আছে, জগতে অপ্রয়োজনীয় কিছু নেই, সব আছে প্রয়োজন আছে, রাত্রি না হলে দিনের গুরুত্ব থাকে না, রাত্রির প্রয়োজন তুমি বন্ধ করো। যখন বুঝালেন ঠিক আছে, যেমন ধরো এখানে খুব সুন্দর বলছেন যে কোনো কিছু অপ্রয়োজনীয় জগতে নেই, মনে করো খাবারে বেশি নুন পড়ে গেল, লবণাক্ত খাবার খাওয়া যায়, এত খাওয়া যায় কিন্তু লবণটার পরিমাণ যদি হয় তাহলে ঠিক আছে,
পরিমাণ না জানলে নষ্ট হতে পারে। জিনিসটার উপযোগিতা প্রত্যেক জিনিসের প্রয়োজন আছে। অতএব তুমি মনে করো না অপ্রয়োজন, রাত্রির প্রয়োজন, অধর্মের প্রয়োজন আছে বলে বুঝালেন। প্রিয়ব্রত বললেন ঠিক, প্রিয়ব্রত তখন তার রথ বন্ধ। কিন্তু তিনি ওই যে রথে করে ঘুরেছিলেন, সাতটা দ্বীপ তৈরি হয়ে গেল, তো সেই প্রিয়ব্রত তার তিনি নটা দ্বীপকে ভাগ করে দিলেন। তার প্রথম ছিলেন নবন্ধ, তার নয় ছেলে হলো, তার ঘরে অজনাব, তারপরে নাভি, নাভির সঙ্গে হলো মেরুদেবী। মেরুদেবী যজ্ঞ করলেন, যজ্ঞ করার পরে স্বামী স্ত্রী যজ্ঞ করছেন, ভগবান হাজির, ভগবান বলছেন বলো নাভি কি চাই, কি চাই? এখন নাভি কিছু বলছেন না, চুপচাপ বসে আছে। বলো আমাকে আহ্বান করলে কি চাই? তখন ব্রাহ্মণরা বলছেন আমরা বলছি, ভগবান নাভি মহারাজ মৃদু বলতে পারছেন না, এরা চাইছেন তোমার মতো পুত্র চাই। আচ্ছা ঠিক আছে, ভগবান বললেন তথাস্তু আমি যাব তোমার ভালো। নাভির ঘরে ভগবান ঋষভদেব এলেন। ঋষভদেব এসেছেন জগতে, ঋষভদেবের অনেকগুলি পুত্র হলো। ঋষভদেব তার পুত্রদের দিকে একদিন বলছেন, শোনো জগতে দু প্রকার আনন্দ আছে, একটা হচ্ছে বিষয় আনন্দ আর একটা হচ্ছে ব্রহ্মানন্দ। বিষয়ানন্দ এবং এই যে ব্রহ্মানন্দ, তার মধ্যে বিষয়ানন্দ প্রত্যেক শরীরেই পাওয়া যায়। যখন যখন যে যে জনিতে যাবে সেই সেই শরীরে সেই সেই দেহেতে বিষয়ানন্দ ভোগ করছে। ব্রহ্মানন্দের জন্য তপস্যা করতে হবে, বিনা তপস্যায় বিনা পরিশ্রমে বিনা সাধনায় ব্রহ্মানন্দ পাওয়া যায় না। বিষয়ানন্দ বিষয় সুখ সব জন্মেতেই পেয়ে যাবে, সব জায়গা পেয়ে যাবে। শরীরটা যেমন পেয়েছি, নায়ং দেহ দেহ বজাং নিলোকে, এই যে দেহটা পেয়েছি, দেহধারী জীব আমরা, এই দেহটা পেয়েছি কষ্টান কামান অহর্তে বিরভুজাম, শুধুমাত্র বিষয় ভোগ করার জন্য নয়, বিষয় কষ্টকর বিষয় ভোগ করার জন্য দেহটা নয়, এইরকম সুখ তো অন্যান্য যুগে পেয়েছি। অতএব নায়ং দেহ দেহ বজাং নিলোকে, এই যে মনুষ্য লোকে আমরা এসেছি, মনুষ্য দেহ ধারণ করেছি, শুধুমাত্র বিষয় সুখ করার জন্য নয়, মাথায় মনে রাখো কি জন্য পেয়েছি, তপো দিব্যম, তপস্যা করার জন্য, ভগবানকে পাবার জন্য। অতএব দেহটাকে বৃথা নষ্ট করতে হতে দিও না। ঠাকুর নরোত্তম বলছেন, সংসার স্বপন মানো বিষয় বিপত্তি জানো, নরতনু ভজনের মূল। এই দেহটা পেয়েছি ভজন করার জন্য। এসব যে বলছেন যে ভগবানকে ভজন করতে হবে, ভগবত ভজনের জন্য দেহটা পেয়েছে। আচ্ছা তো এই দেহটাকে মুক্ত হয়ে ভগবত ভজন করতে গেলে এই মুক্তির দ্বার কোথায়? ঋষভদেব উত্তর দিচ্ছেন, মহৎসেবাম দ্বার, সাধু সেবাই মহৎসেবাই এই মুক্তির পথ। মুক্তির যে পথ, বিষয় সুখ থেকে বেরোবার যে পথ, সেটা হলো মহৎসেবা, মহৎসেবা দ্বারম। আচ্ছা মহৎসেবা করব যে ভক্তি, এই ভক্তি কি করে হবে? পিতৃণ যাবদমেই বাসুদেব, যতক্ষণ না ভগবানকে ভালোবাসছে প্রীতি হচ্ছে, ততক্ষণ কিন্তু নমুচ্চত দেহ যুগম, ততক্ষণ দেহবোধ যাবে না। যতক্ষণ না ভগবত ভজনে ভগবানের প্রতি মতি আসছে, ততক্ষণ তোমার দেহের সুখের প্রতি আকর্ষণ যাবে না। ঋষভ দেব খুব করে সন্তানকে বুঝাচ্ছেন। ঋষভ দেব কেমন থাকতেন? তিনি জরান্ধ মুখ বধিরবত পিশাচ উন্মত্তবত, জরান্ধ মুখ জড়ের মতো গোবার মতো থাকতেন, তার চলাফেরা দেখে মনেই হতো না তিনি সাধু। উন্মত্তবত থাকতেন, কোন নিয়ম নীতি থাকত না, কিন্তু তিনি সাধু ভগবত অবতার। তো বলছেন পুরিশম সুরভি সুগন্ধম, তিনি যদি পুরিশ মলমূত্র ত্যাগ, তাকে সুন্দর সুন্দর সৌরভ গন্ধ বেরোত, এমন এমন ছিল। আমরা তৈলঙ্গ স্বামীর জীবনে দেখতে পাই, তিনি মলত্যাগ করতেন, দিয়ে সেটাতে পূজা করতেন,
ব্রহ্মজ্ঞানী পুরুষ, তাকে বোঝা খুব মুশকিল। তো তার কাছে অনেক সিদ্ধাই এসেছে, কিন্তু সিদ্ধাকে তিনি স্বীকার করেন না। হৃদয়ে নাভিনন্দন, তিনি সিদ্ধিগুলোকে, সিদ্ধি নিধি এসেছে তাকে স্বীকারই করেন না, অভিনন্দন মনে থেকে গ্রহণ করেননি। সেই ঋষভ দেবের ঘরে এসেছেন ঋষভ নন্দন ভরত মহারাজ। ভরত চরিত্র, ভরত মহারাজ কে রাজ্য ঋষভদেব চলে গেলেন, ভরত মহারাজ রাজা হলেন। তিনি রাজা হওয়ার পর তিনি তার ছেলে সুমতিকে রাজত্ব দিয়ে চলে গেলেন, শালিগ্রাম ক্ষেত্রে চলে গেলেন তপস্যা করার জন্য। ভাগবতে বললেন উত্তম শ্লোক লালসা। তিনি যখন রাজ্য ছেড়ে যাচ্ছেন, রাজ্যটা কিরকম, অত্যন্ত লোভনীয় রাজত্ব, স্ত্রী পুত্র সব রয়েছে, সব ছেড়ে চলে গেলেন। কেন? উত্তম শ্লোক লালসা। উত্তম শ্লোক মানে বলে ভগবান, পুণ্য শ্লোক বলা হয় পুণ্য শ্লোক নলরাজা, পুণ্য শ্লোক যুধিষ্ঠির, যুধিষ্ঠিরকে পুণ্য শ্লোক বলা হয়, নলরাজকে পুণ্য শ্লোক বলা হয়। কিন্তু উত্তম শ্লোক বলতে গোবিন্দকে বোঝানো, উত্তম শ্লোক, উত্তম শ্লোক লালসা। ভগবানকে ভালোবেসে ভগবানকে পাবার লালসা চলে গেলেন বনে, বনে গিয়েছেন হরিভজন করতে, নিত্য নিয়ম ভজন করেন, নিত্য স্নান করেন। একদিন স্নান করতে গেছেন, একটা হরিণ দৌড়ে পালাচ্ছে, পেছনে বাঘের গর্জন, হরিণটা দিল লাভ, হরিণের পেট থেকে হরিণটা গর্ভিণী ছিল, বাচ্চাটা পড়ে গেল, হরিণটা লাভ দিয়ে পড়ে মারা গেল, বাচ্চাটা জলে ভেসে যাচ্ছে। বাচ্চা যখন জলে ভেসে যাচ্ছে, বাচ্চা যখন ভেসে চলে যাচ্ছে, তো বাচ্চাটা ভেসে চলে যাচ্ছে, তো হরিণ ভরত মহারাজ তিনি দেখছেন হরিণের বাচ্চা। আরে সাধু হৃদয় কেমন, বলে সন্ত হৃদয় নবনীত সমান। সাধু হৃদয় অত্যন্ত কোমল, সাধু হৃদয় কিরকম বলে কোমল, কিরকম বলে যেমন আগুনের তাপ পেলে ঘি গলে যায় সেই রকম, নবনী গলে যায় সেরকম, অন্যের দুঃখ দেখলে হৃদয় গলে যায়, আহা হা প্রাণীটা কষ্ট পাচ্ছে। তুলসীদাস বলছেন দয়া ধর্ম কি মূল হাপের মূল অভিমান, পাপ কা মূল অভিমান, তুলসী দয়া না ছাড়িয়ে পড়লেন ঢুকলে গেল। তাই বলছেন যে দয়া ধর্ম, ধর্মের মূল কি দয়া, দয়া ধর্ম কি মূল হ্যায়, দয়া সাধকে থাকতেই হবে, তুলসীদাস বলছেন দয়া ছাড়া যাবে না। তুলসীদাস বলছেন দয়াকে কখনোই ছাড়া যাবে না। তুলসীদাস দয়ার গুণগান করেছেন, এখন সাধু হৃদয়ে দয়া। ভরত মহারাজ ভাবছেন আহা আমার সামনে বাচ্চাটা ভেসে চলে যাবে, কেউ নেই অনাথ, উনি বাচ্চাটাকে তুলেছেন, আদর করেছেন, ঘরে নিয়ে এসেছেন। এবার বাচ্চারা যেন কষ্ট না হয় সেজন্য দেখাশোনা করতে আরম্ভ করলেন, ঠান্ডা লাগে গায়ে চাদর দেওয়া, খাবার দেওয়া, এই করতে করতে এখন বাচ্চাটার প্রতি আসক্তি এসে গেল। এমন আসক্তি হলো আগে ভজন করতেন হরিভজন, ভজন করতে করতে হরিণের প্রতি আসক্তি বাড়তে আরম্ভ করলো। হরিণের মায় করলেন, একদিন হরিণটা চলে গেল, ভরত মহারাজ ভাবলেন যা কোথায় গেল, বাঘে খাবে না তো, সারাদিন চিন্তা করছেন, এই চিন্তা করতে করতে কিছুদিন পরে মারা গেলেন, হয়ে গেলেন হরিণ। কেন বলে যা মৃত্যুর সময় যার চিন্তা হবে তারই সেই রূপ ধারণ করবেন। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন এই ভরত মহারাজের এই যে হরিণের পাল্লায় পড়া, এটা ভগবান ইচ্ছা। চক্রবর্তী কেন বলছেন এটা করফল নয়, এটা ভগবান ইচ্ছা, ভগবান ইচ্ছায় ভগবান চেয়েছেন, জগৎকে দেখাচ্ছেন দেখো দয়া করতে গিয়ে আসক্তির মধ্যে পড়ে যাও, দয়া করো কিন্তু মায়ার মধ্যে পড়ে যেও না, মায়া হলো আসক্তি, দয়া করো মায়া করো না। যেটা আমাদের হরিদাস ঠাকুর এই জায়গায় বলছেন মহাপ্রভুকে, চরণ ধরি করো দয়া না করিহ মায়া, মহাপ্রভুকে বলছেন প্রভু আমাকে আটকে রাখার চেষ্টা করে না, তোই দয়া করবে কিন্তু মায়া যেন না করো, এটা দেখানো হলো ভরত মহারাজ তার প্রমাণ। হয়ে গেলেন হরিণ, এবার আর
অন্য কথা হরিদের সঙ্গে মেশেন না, ঋষিদের আশ্রয়ে বসে বসে থাকেন, ঘোরেন, ঘাস খান, ঋষিদের কথা শোনেন। কেন? ওই যে একসঙ্গে ভজন করেছেন মনে আছে যে আমি হরিণের সঙ্গ প্রভাবে আমি হরিণ হয়েছি, ওটা ভুলেন নাই। তাই আশ্রম ছেড়ে কোথাও যান না, তপোবনের মধ্যেই থাকেন। যেহেতু ঋষিদের সঙ্গে থাকতেন, হরিকথা শুনতেন, এরপরে তার জন্ম হলো, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেন, অঙ্গিরা গোত্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন। পিতার নাম রাখলেন জড়ভরত, কোনো কাজ করে না, কোনো কাজ করে না, জড়ভরত থাকে নিজের মতো, কিচ্ছু করেন না, দেখেন বোঝেন কিন্তু কিছু করেন না। নাম দিয়ে হলো জড়ভরত, জড়ভাই এখানে বস, বসে থাকেন, ওই কাজটা করতে থাকেন। থাকেন একদিন তিনি, ভাইরা বলছে মাঠের মধ্যে বসে থাক, জড়ভরত মাঠে বসে আছে। ডাকাতরা এসে তাকে ধরে নিয়ে গেল, বললো ভদ্রগুলির সামনে বলি দেব। ভদ্রগুলির সামনে যখন বসিয়েছেন, মালা পরানো হলো, জড়ভরত চুপচাপ, তাকে স্নান করানো হলো, মালা বস্ত্র পরানো হলো, জড়ভরত কোনো প্রতিবাদ নেই, যা হচ্ছে হচ্ছে, দেখছেন কোনো কিছু নেই, একদম নির্বিকার, নিশ্চিষ্ট, নিশ্চিন্ত। বলে কেন? আমাদের একটা পদ আছে ভারী সুন্দর বাংলায়, ভজ হরি মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। অভয় চরণকে যে আশ্রয় করে সে তো নির্ভয় হয়ে যায়, কোনো ভয় নেই, নির্ভয় রয়েছেন। তাকে যখন হাড়ি কাঠে মাথাটা গলিয়ে দেওয়া হলো, তখনও তিনি নিশ্চেষ্ট, বাঁচবার কোনো চেষ্টাই নেই। তখন যে ভদ্রকালীর সামনে বলি দেওয়া হবে, ভদ্রকালী কি করলেন? সহস উচ্চতা আট শৈব দেবী ভদ্রকালী, ভদ্রকালী ভেদ মূর্তি ভেদ করে ভদ্রকালী বেরিয়ে এলেন। বেরিয়ে এসে ডাকাতদের বধ করলেন, নিজের ভক্তদের বধ করলেন, বিষ্ণু ভক্তকে রক্ষা করলেন। ওখান থেকে চলে গেলেন, সবকিছু দেখলেন কিন্তু কিছু বললেন না। ভরত মহারাজ, এই রাজস্ব ভরত, সেখান থেকে চলে গেলেন, রাস্তায় বসে আছেন। এখন রাজা রাজা রঘুবন যাচ্ছেন রাস্তা দিয়ে, তিনি দেখছেন লোকজন, একটা লোক কম, লোকের প্রয়োজন। রাজার লোকেরা ওই ভরত মহারাজকে ধরে বলেন, চলো আমাদের সঙ্গে পালকি বহন করতে হবে। ভরত মহারাজ না, নেই পালকি নিয়ে যাচ্ছেন। এখন যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন দৃষ্টিপুতম নাশের উৎপাদন, রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন রাস্তা পিঁপড়ে পড়েছে, কোনো গাছ তুলসী গাছ পড়েছে, সঙ্গে সঙ্গে ওই পালকির যে ডান্ডার ধরে ঝুলে পড়ছেন, যাতে পা না লাগে তুলসী গাছে, যাতে পিঁপড়ে গায়ে পা না লাগে, তার পায়ে পদপিষ্ট কোনো প্রাণী না মরে যায়, এরকম করছে। তার ফলে কি হলো? পালকিটা তুলছে, রঘুবন রাজা গেলেন খুব রেগে, এই কি হচ্ছে, পালকি তুলছে কেন? পালকি যদি একসঙ্গে না চলে তাহলে যে বসে থাকে তার কষ্ট। রাজা বলছেন, কি হলো, পালকি তুলছে কেন? বলে, কি করবো, নতুন যে লোকটাকে আমরা রেখেছি, যারা পালকি বহন করে তাদের কাহার ভালো। তো বলে, যাকে রেখেছি সে তো ভালো করে চলতে পারছে না। ও, এই নতুন লোকটা? বলে হ্যাঁ। তাকে দেখে তখন রঘুগণ বলছেন, অহো কষ্টম ভ্রাত পরিশ্রান্ত দীর্ঘ অধ্যানম, তুমি মনে হচ্ছে পরিশ্রান্ত হয়ে গেছো, ক্লান্ত হয়ে পড়েছো, তোমার এরকম মোটা শরীর চলতে পারছো না। আচ্ছা, আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করছি, চিকিৎসা দন্ত পানি নাম পানি, আমি তোমাকে শাস্তি দেবো, চিন্তা করো না, তোমার ব্যবস্থা করছি, চিকিৎসা করছি। এই বলতে বলতে পালকি আইয়া দাঁড়ালো, রঘুগণ গাছের তলায় বিশ্রাম করছেন, ভরত মহারাজ দাঁড়িয়েছেন। রাজা, তুমি বললে আমাকে শাস্তি দেবে, আমি খুব মোটা বললে তো, কিন্তু আমি তো মোটাও নই, আমি রোগাও নই, আমি তো আমি, তুমি আমাকে শাস্তি দিতে পারবে? আমার জন্মও নেই, মৃত্যুও নেই, না কেন? এই যাকে শাস্তি দেবে বলছো, এটা তো আমার শরীর, তুমি আমায় কি করে শাস্তি দেবে? কেন? শরীরটার জায়তে অস্তি বিপরীতম বর্ধতে, শরীরটা বাড়ে, শরীরটা মোটা হয়, রোগা হয়, শরীর হয়, আমি তো রোগা মোটা হই না, আমি হই না, আমাকে মারাও যাবে না, শাস্তিও দেওয়া যাবে না। কেন? বলে গীতায় বলছেন না, নই নং ছিন্দন্তি শাস্ত্রাণি নই নং দহতি পাপ, আমাকে মারে কে, আমাকে কিছু করতে পারবে না। এই যখন কথাগুলো বলছেন, আর তুমি যে কথাগুলো বললে না, অকবিদ কবিত বেদ বাদান,
তোমার কথাগুলো মনে হচ্ছে ভালো, কিন্তু তুমি ঠিক ভালো কথা বলছো না রাজা, তুমি ভালো করে কথা বলছো না। যখন এই রকম বললেন, রঘুগণ বলছেন, আরে আপনার কথাগুলো তো সাধারণ লোকের কথা নয়, কে আপনি, আপনি কে? তখন ভরত মহারাজ বলছেন, রঘুগণই তত্ত্বপ্রসারণ জাতি। রঘুগণ, তুমি কোথায় যাচ্ছ? জ্ঞান লাভের জন্য তো। বলে হ্যাঁ, তুমি যেভাবে যাচ্ছ এটা সেই পথ নয়। রঘুগণই তত্ত্বপ্রসারণ জাতি নাচেতায়া। হে রঘুগণ শোনো, ভগবানকে বা জ্ঞান, ভগবান, ভক্তি এগুলো না এইভাবে পাওয়া যায়, তপস্যার দ্বারা পাওয়া যায় না। তপস্যা জল দান করলে সূর্যার গদিনে কোনো কিছুর দ্বারা এগুলো হবে না। তাহলে পাওয়া যাবে বিনা মহৎ পদরজ অভিষেকম। যতক্ষণ না তোমার মাথাটা মহতের চরণ ধুলিতে অভিষিক্ত হচ্ছে, তোমার মাথায় সাধু চরণ ধুলি না পড়ছে, ততক্ষণ কিন্তু তুমি পাবে না। রঘুগণ নেমে এসে প্রণাম করলেন, রঘুগণের কাছে সুন্দর সুন্দর কথা শুনলেন, রঘুগণ কথা শুনলেন ভরত মহারাজের কাছে, খুব সুন্দর প্রসঙ্গ। এরপরে দ্বীপের বর্ণনা করছেন পরীক্ষিত মহারাজ, বলছেন যে এই যে ভূমণ্ডল এর সম্বন্ধে কিছু বলুন। তখন সুখদেব গোস্বামী বলছেন, অহো অভিশাং কিমকারি শোভনম প্রসন্নে সংসিদ তু স্বয়ং হরি জৈরি জন্ম লব্ধ নিষু ভরতাজিরি মুকুন্দ স্বরূপেকং স্পৃহাহীনঃ। অহো অভিশাং কিমকারি শোভনম, এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ কিরকম জানো? বলে এখানে ভগবানের আবির্ভাব খুব হয়। আমি একবার কার্তিক মহাজনের মুখে শুনেছিলাম, দেখো ভগবান যতবার অবতীর্ণ হন এই পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে, অন্য কোন দেশে অন্য কোন জায়গায় ভগবান আবির্ভূত হন, অন্য কোন জায়গায় ঈশ্বরের দূত এসেছেন, ঈশ্বরের সন্তান এসেছেন, সন অফ গড, কিন্তু একমাত্র ভারতবর্ষ এমন দেশ যেখানে ভগবান প্রতিবার আসেন, অবতীর্ণ হন। ভারতবর্ষ দেবভূমি, ভারতবর্ষ পবিত্র ভূমি। তাই এখানে বলি অহমিশম কিমকারি শোভনম, সিদ্ধতু স্বয়ং হরি, ভগবান উনি বারবার এখানে আসেন, কেন আসেন? তো উনি কার্তিক মহারাজ ভারী সুন্দর বলছেন, দেখো আকাশে হেলিকপ্টার উঠছে, এরোপ্লেন উঠছে উঠছে, কিন্তু এরোপ্লেন সব জায়গায় নামে না, আকাশে উঠছে বটে কিন্তু সব জায়গায় নামে না। কোথায় নামে? যেখানে এয়ারপোর্ট আছে, তাই না? এয়ারপোর্ট যেখানে সেখানে হেলিকপ্টার নামবে বা প্লেন নামবে, ঠিক তেমনি। বলে এয়ারপ্লেন, এরোপ্লেন যেমন সব জায়গায় নামে না, এয়ারপোর্টেই নামে। তো ভগবানের অবতীর্ণ হওয়ার জায়গা কোনটাই? ভারতবর্ষ। এত বড় পৃথিবী, তো ভারতবর্ষ হলো ভগবানের অবতীর্ণ হওয়ার এয়ারপোর্ট, সেই জায়গা যেখানে ভগবান আসবেন, অন্য কোনো জায়গায় আসবেন না। তাই স্বয়ং হরি, ভগবান হরি বারবার এখানে আসেন। এই বলে সুখদেব বলছেন, শোনো তোমাকে এবার কিছু পাতালের কথা বলি। অতল বিতল সুতল তলাতল মহাতল অসতল পাতাল সাত লোক, আর উপরে নিচে, উপরে কি কি আছে? ভূ ভবা স মহ জন তপ আর সত্য, এই সাত লোক উপরে, সাত সাত ১৪ ভুবন। এর মধ্যে নরকের বর্ণনা করছেন, পৃথিবী থেকে ৯০,০০০ যোজন নিচে যমরাজ, যমরাজের পুরী, তার নাম সংযমনী পুরী। সেখানে কতগুলি নরক রয়েছে, কি কি নরক? তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহাদৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অশিপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, ত্রিভুজন, অনেক অনেক নরকের বর্ণনা করেছেন। হ্যাঁ, কিরকম? এখানে বলছেন, হ্যাঁ, যে ব্যক্তি পরস্তি হরণ করে, পরে শিশুকে হরণ করে, যমদূত তাকে তামিশ্র নামক নরকে নিয়ে যায়। তামিশ্র, সেইখানে
তলায় তামার পাত সেখানের মধ্যে তলায় আগুন থেকে গরম হয় ওর মধ্যে ফেলে দেয় একদম ভাজা ভাজা হয়ে যায় তামিশ্বর যে জীব কোন প্রাণীর মাংস কেটে খায় তাকে কুম্ভীপাক নরকে ফেলে দেওয়া হয় আর কুম্ভীপাক অনেক কুম্ভীর আছে তারা সেখানে ওই শরীরটাকে কামড়ে কামড়ে খায় যেমন যন্ত্রণা দিয়েছে তারপরে এরকম অতিথি বাড়িতে এসে এলে মনে মনে করো অতিথি বাড়িতে এসেছে অতিথিকে দেখে এই রে চলে এলো এবার কত খরচা আছে ডাল ডাল তেল খরচা হবে বাঁকা চোখে তাকালে এই রে এই খরচা হবে বাঁকা চোখে তাকালে কি হবে তাহলে একটা নরকে তার নাম বজ্রতুণ্ড সেই বজ্রতুণ্ড নরকে ফেলে দেবে এইভাবে এবং সেই বজ্রতুণ্ড নরকে যখন ফেলে দেবে ওই যে জীব যে জীব যে প্রাণী বা যে ব্যক্তি বাড়িতে অতিথি আসার পরে বাঁকা চোখে তাকিয়েছিল খরচার ভয়ে তখন তার চোখটাকে সেই প্রাণী সেই ব্যক্তির চোখটাকে গৃধ নামক প্রাণী এসে চোখগুলো খুবলে খেয়ে নেবে এইভাবে পঞ্চম স্কন্ধে নরক বর্ণনা করেছেন আজকে আমাদের পঞ্চম স্কন্ধের এখানেই বিশ্রাম আগামীকাল আমরা ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ে শ্রীগুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 জয় শ্রী রাম।